بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدسة بدعة ওকুল্লা বেদাতিন দলাল্লা ওকুল্লা দলা আলাতিন ফিন্নার রজিম বিশানুর রাজিম ও ফু আদুন মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সৃষ্টিকর্তা যে মহান আল্লাহ আমাদের রিজেকের মালিক আমাদের হায়াত মত সবকিছুর মালিক এবং যা কিছুই আমাদের কাছে আছে আল্লাহ দিয়েছেন অথবা আগামীতে আসবে সব কিছুই আল্লাহর দান যে রব্বুল আলমিন সব কিছুর মালিক আমাদের এবং সব কিছুর দাতা তার জন্যই একমাত্র সমস্ত এবাদত বন্দী হবে যিনি রব তিনি মা যিনি পালনকর্তা প্রতিপালক তিনি একমাত্র এবাদতের হকদার সালাত এবং সালাম নাজল হুফেন এই মাহমুদুর রসুর উল্লাহ সাল্ল্লা যিনি জিনিরবুল আলমিনের ওপর যথাযথ যেমন আস্থা ভরসা মহান আল্লাহ রাখতে বলেছেন তাই করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখলে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক বান্দার জন্য যথেষ্ট হন তাই নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সালামের এত বেশি শত্রু থাকা সত্ত্বেও আর এত বিরোধিতা হওয়া সত্ত্বেও এবং তার ক্ষেত্রে এত ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও কেউ কোনো ক্ষতি করতে পারে নাই বরং রব্বুল আলমিন হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ এই রকমই আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিগত বিধান যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন অমাইয়াতে ওকাল আল আল্লাহ হিফাহু আহসব আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হন এটা শুধু আমাদেরকে কোরআনের তেলাওয়াতে সীমিত রাখলে হবে না আর এটা শুধু ওই তরজমা তফসিটা জানলে হবে না আর এটা শুধু মুখে বললে হবে না বরং আমাদের অন্তর থেকে বলতে হবে কাজে কর্মে এর বাস্তবায়ন করতে হবে প্রমাণ দিতে হবে আজকে আলোচনা করবো আপনাদের সামনে এই রিস্ক সম্পর্কে বিশেষ একটি দিক সেটা হচ্ছে রিজ্ক একমাত্র মহান আল্লার হাতে রিজিক যেটা হচ্ছে আমাদের উপজীবিকা জীবনযাপনের সব প্রয়োজনীয় সামগ্রী এই দুনিয়ায় চলাফেরার জন্য যে সব সামগ্রী রয়েছে মানুষের কাছে তা হচ্ছে রিজিক সেটা প্রধানত আমরা মনে করি যে রিজিক মানে শুধু খাদ্য পানীয় বা টাকা পয়সা অধিকাংশ মানুষ কিন্তু রিজিক মানে এটাই বুঝে যে আমার আল্লাহ অনেক রিজিককে বরকত দিয়েছেন তার মানে অনেক টাকার মালিক কিন্তু এটা অর্থ এর আসলে নয় রিস্ক মানে আপনার ভাগ্যে আল্লাহ রাবুল আলমিন যা কিছু জুটিয়েছেন সেটাই রিজিক সুতরাং আপনার আয়ু হচ্ছে রিজিক হায়াত আপনার সুস্থতা হচ্ছে রিজিক আপনার ধন সম্পদ হচ্ছে রিজিক আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি হচ্ছে রিস্ক আপনার স্ত্রী হচ্ছে আপনার রিস্ক একজন বোনের তার স্বামী ছেলে মেয়ে হচ্ছে রিস্ক রকমই আপনার দুনিয়ার যেসব প্রয়োজনীয় বস্তু সেসবগুলির যা আল্লাহ দিয়েছেন আপনাকে সেসবগুলি হচ্ছে রিস্ক জি যা আপনার ভাগ্যে জুটেছে জন্য আরবি ভাষায় আর রিস্ক মানে হচ্ছে আলহাজি ও মোফাজ মুফাসসিরিনগণ বলছেন যে রিস্ক মানে হচ্ছে মানুষের অংশ এবং নসি ভাগ যে ভাগটা আল্লাহ তার বান্দাদের জন্য জমিনে ফায়সালা করে রেখেছেন এবং যেটার চূড়ান্ত ফায়সালা মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে নাহন কাসামনা বাই নাহ মাই ফিল হায়াতির দুনিয়া মহান আল্লাহ বলছেন যে আমি তাদের মাঝে তাদের জীবনযাপনে জীবনযাপনের সামগ্রীকে ভাগ বন্টন করেছি এই ভাগ করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন কারো হাতে এটা রাখেননি নাহনু কাসম নবেই নাহম মাই সতাহ ফিলহায়াতের দুনিয়া ওরফানাবাদ আহম দ্বারা জাত এবং একজনকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি কাউকে ছোট কাউকে বড় কাউকে বেশি সুস্থ কাউকে অসুস্থ কাউকে সুখী কাউকে দুঃখী কোনো সময় সুখী কোনো সময় দুঃখী কাউকে সচ্ছল আর কাউকে আর্থিক দিক থেকে হ্যাঁ সংকটপূর্ণ জীবন দান করেছেন এই হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে ভাগ বন্টন তাকসিমের কথা আসাম আল্লাহ বলেছেন এই রিস্ক সম্পর্কে আলোচনা করব যে রিস্ক একমাত্র কার হাতে মহান আল্লাহর হাতে জারিয়াতের সুরা নম্বর বাইশে মহান আল্লাহ ইরশাদ করেছেন অফিস আদুন। তোমাদের রিস্ক আকাশে রয়েছে জমিনে কারো হাতে রিস্ক নেই জমিনে যদি কারো হাতে রিস্ক থাকত তাহলে অধিকাংশ মানুষকে মেরে ফেলে দিত বাঁচতে দিত না খেতে দিত না বেঁচে থাকার জীবনযাপনের অধিকার কেড়ে নিত জি সুস্থতা কেড়ে নিত নিরাপত্তা কেড়ে নিত হ্যাঁ সব কিছুকে ধ্বংস করে ফেলত যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেত আল্লাহরাবুল আলমিন তার হেকমতে তার প্রজ্ঞাই একমাত্র নিজের হাতে রেখেছেন তারপর এখানে আরেকটি তহিদের বিষয় মনে রাখবেন যে রেজ কোথায় আছে অফিস সামায় আকাশে আছে আর এই যে গস কতুব এই মাজারওয়াদের সম্পর্কে যে সিরকি আঁকি দেয় যে এরা দাতা হ্যাঁ এরা গরিব নওয়াজ গরিবের গরিবকে ধন্যকারী এরা হচ্ছে গসে সে আজম মানে মহান উদ্ধারকারী তাহলে কি রিস্ক জমিনে আছে রিস্ক আকাশে আছে রিস্কের ফয়সাল আকাশ থেকে ভাইয়া আর আকাশে এসব মানুষের যাদেরকে ওলি আর গস কুতুব বলে তাদেরকে আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন তারা তো আকাশে কোনো রকমের ক্ষমতা রাখে না তাদের হাতে কোথেকে আসলে যে তারা দেবে অফিস কুম তোমাদের উপজীবিকা যে আকাশে রয়েছে সেখান থেকে ফায়সালা হয় এবং যখন যেমনটা আল্লাহ চান তখন সেইভাবে নেমে আসে জি সেইভাবেই নেমে আসে অফিস সমায় এরিস ককুম আকাশে শুধু রেছে না অমাতু আদুন এবং যার তোমরা প্রতিশ্রুত হয়েছ যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে তারও ফয়সালা কোথায় হয় অফিস সামনে আসমানে হয় আকাশে রেজিক আছে তোমাদের এবং সব কিছুর ফয়সালা যে সবের ওয়াদা সৃষ্টি জগতের সাথে হয়েছে সব কিছুর চূড়ান্ত ফায়সালা সিদ্ধান্ত সেখানে আকাশে হয় জমিনে কারো হাতে রাখা হয় না আর জমিনে কারো ক্ষমতা নেই এবং জমিন এসব ভাগ বন্টন হয় না অফিস সামায় রিস অমাতু আদুন আয়াত ছোট্ট কিন্তু এতেই আপনার আমার মনের মানসিক পারিবারিক সব রকমের শান্তি লুকায়িত রয়েছে যদি এই একিন মজবুত করে নিতে পারেন দৃঢ় বিশ্বাস করতে পারেন যে আমার রিজিকের ফায়সালা আকাশে সুতরাং যিনি রব্বুসামা আর যিনি আকাশের মালিক যার হ্যাঁ মালিকানা আকাশে চলছে যার মালিকানা জমিনে চলছে যার মালিকানা সব কিছুর ওপর চলছে সবার ওপর চলছে তার কাছ থেকে সুন্দরভাবে আমাকে চেয়ে নিতে হবে জি তাকে রাজি করা ছাড়া তার সন্তুষ্টি ছাড়া তার ইচ্ছা ছাড়া আমার রিজিক আসতে পারে না জি সুতরাং এই রিজিকের জন্য মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া যে অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে সেটা এই আকিদাতে একেবারে শেষ হয়ে যাবে যদি এই আকিদা বিশ্বাস থাকে যে রেজ এক রবের কাছে রয়েছে সুতরাং সেই রবের দেওয়া রেজকে নেওয়ার জন্য মানুষকে খুশি করার প্রয়োজন নেই বিশেষ করে মানুষকে খুশি করবেন না মানে মানুষকে রাগাতে বলছি না মানুষকে কষ্ট দিতে বলছে না কিন্তু আল্লাহকে নারাজ করে আল্লাহর ফারমানি করে গোনহাই লিপ্ত হয়ে বা কারো ক্ষয়ক্ষতি করে যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন হ্যাঁ বান্দার হক নষ্ট করবেন দিয়ে আপনার রেজিকটাকে হ্যাঁ সুন্দর করার চেষ্টা করবেন বে করে করি আত্মসাত করে অথবা কারো ক্ষয়ক্ষতি করে একে সরিয়ে দিতে পারলে আমার পোস্টা বাড়বে বা আমার ফ্যাসিলিটি আসবে একে না তাড়ালে আমার ওপরে উঠা যাবে না এইসব যে চিন্তা চেতনা অধিকাংশ মানুষের আছে আসলে ইমান ইসলাম নেই সেই জন্য অফিসু আদুন আকাশে রেজেকের ফয়েসাল্লা হয় সেখান সেখানে রেজিক আছে আর সেখান থেকে সব কিছুই আর সব কিছুর সিদ্ধান্ত হয় এবং সেখান থেকে আল্লাহ নামান এই কথা বলেছেন ওয়ায়নি মিন শাইইন ইল্লা ইনদানা নহু মহান আল্লাহর একটা আয়াতও বলছেন যে এমন কিছু নেই শুধু মানুষ না মানুষ সবচেয়ে বেশি परेशान এই রেজিকের ক্ষেত্রে যে কি খাব আর কি করে সংসার চালাবো আর কি করে আগামী জীবনটা কাটাবো এখান থেকে যদি চলে যেতে হয় কি করে চলবো সবচেয়ে বেশি মানুষ परेशान অথচ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন অন্য কোন প্রাণী এসব চিন্তা করে না ওয়েমিন সাহি আল্লাহ ইন্দানা খাজা এমন কিছু নেই যে যার ভান্ডার আমার কাছে নেই আল্লাহ বলছেন সব কিছুর ভান্ডার সমস্ত সৃষ্টির রিজিকের ভান্ডার কার কাছে ইন্দানা খাজা ইন আল্লাহ বলছেন আমার কাছে রয়েছে তার ভাণ্ডার অমানোনস যে লহু ইল্লা বে কাদারি মালুম আর তা আমি নামাই অতটাই যতটা নির্দিষ্ট রয়েছে তার জন্য বেকাদারি মালুম আমার জানা যতটা যে এতটা তাকে দেব আমি ততটা আমি নামিয়ে থাকি অবতীর্ণ করে থাকি আর আল্লাহ রবুল আলমিন ছাড়া অন্য কোথাও থেকে আপনার কাছে রেজিক চলে আসবে আর আল্লাহ রবুল আলমীর চূড়ান্ত ফয়সালা হয় এটা কোনোদিন হবে না সুতরাং যারা গাইরুল্লার কাছে ধর্ণা দিয়ে থাকেন যারা বিশেষ করে কবর মাজার পূজার ধর্মে বিশ্বাসী বা গোস কুতুব অলি আউলিয়া সিরকি আকিদায় বিশ্বাসী তাদের সম্পর্কে বিশেষ করে বলছি আর যারা নিছক দুনিয়াদার মনে করেন যে আমার বস যদি খুশি খুশি থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে আমার আমার যদি মোদির ম্যানেজার ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে ইত্যাদি ইত্যাদি বা এই লোকটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার সব ফিল্ড আমার কি হয়ে যাবে খালি হয়ে যাবে আর ফাঁকা ফিল্ডে আমি গোল দিতে পারবো আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না এই দুই শ্রেণীর গোমরা লোকদের জন্য এই আয়াতগুলিতে পাথয় রয়েছে সম্বল রয়েছে তারা যাতে করে তাদের ইমানে নবায়ন করে এবং তারা তৌহিদ এবং সন্ন্যার দিকে দিনের দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহরে আনকাবুতরে নম্বর সতেরো এর সাদ করেছেন আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা করো পূজা করো দুর্গার অথবা দরকার আজকাল পৃথিবীতে বা যে কোনো যুগে পূজা হয়েছে দুইভাবে হয় দাঁড় করে না হয় শুয়ে দাঁড় করে পূজা হয়েছে প্রতিমা হ্যাঁ মূর্তির মূর্তি পূজা যা মশিরে পত্তলিকেরা করেছে আর না হয় শুয়ে দিয়ে মাটির তলায় শুয়ে দিয়ে সেটা কবরকে পাকা করে তাকে সেজদা করা শুরু হয়েছে আর তার কাছ থেকে আশা করা হয়েছে যে এরা আমাদের মনস্কামনা পূরণ করতে পারবে এদের কাছে গেলে কিছু পাওয়া যাবে এদের কাছে গেলে খালি হাতে ফিরে আসে না জি যেসবের তোমরা পূজা করো উপাসনা করো আল্লাহকে বাদ দিয়ে লাই আমলে কোন তোমাদের জন্য কোন রকমের রিজিকের তারা মালিক নয় রিস্কা আল্লাহ অনির্দিষ্ট না নাকেরা মানে সামান্যতম রিজকে সামিল সামান্যতম রিজিকের একটা দানার তারা মালিক নয় যে তোমাকে একটা দানা দিতে পারে এক ঢোক পানি দেওয়ার ক্ষমতা রাখে না লাই আমলে কোন রিস্কা সামান্য একটু রোগের শুধু হালকা করে দাও করে দাও এটা করতে পারে না সামান্য কোনো উপকার করে দিতে পারে লাই আমলে কোন রিস্কা সুতরাং তোমাদের করণীয় হচ্ছে তোমরা আল্লাহর কাছে রেজে তলব করো আল্লাহর কাছে রিজিকের যাচ্ছা করো রিজিক চাও জি ফব তক ইন্দাল্লাহ রিজকা আল্লাহর কাছে রিজিক চাইতে হলে কি করতে হবে করণীয় এক তো আল্লাহর কাছে রিজিক চাইতে হবে তিনি রাজ যাক এর জন্য করণীয় হচ্ছে ওয়াবুদু আবুদু তাঁরই এবাদত কর কারণ তোমাকে এবাদতের জন্য পয়দা করা হয়েছে তোমাকে পেট ভরার জন্য পয়দা করা হয়নি তোমাকে দুনিয়াতে খাওয়ার জন্য পয়দা করা হয়নি ভোগ বিলাসের জন্য পয়দা করা হয়নি খেয়ে দিয়ে বেঁচে থেকে সুস্থ থেকে আল্লাহর এবাদত বন্দেগী যেটা তোমার সৃষ্টির টার্গেট তোমার লক্ষ্য উদ্দেশ্য জিন্দগির সেটা তুমি পূরণ করবে ও তার ইবাদত করো ও লাহু এবং তিনি যেহেতু তোমাকে রেজেক্ট দিচ্ছেন সুতরাং তার কৃতজ্ঞতা প্রকাশ করো সুক্রিয়া আদায় করো তার শুকরগুজার অন্তর থেকে শুক্রিয়া আদায় করো জবান আলহামদুলিল্লাহ পড়ে অন্তর থেকে এই চিন্তা চেতনা একই নিয়ে যে আল্লাহ যদি এই রিজিক না জুটাইতেন আমার বিদ্যা বুদ্ধির কোনো ক্ষমতা ছিল না আর কারো তারা কিছু হইতো না আল্লাহ যখন আমার ভাগ্যে জুটিয়েছেন তখন কোন মাধ্যম পয়দা হয়ে গেছে ওর মাধ্যমে আমার চাকরি লেগেছে অথবা এই হয়েছে বা সেই হয়েছে তিনি মাধ্যম তৈরি করেছেন মোসাববেল আসবাব তিনি এই কারণগুলি উপায়গুলি তিনি সৃষ্টি করে দিয়েছেন সেটাও বন্ধ করে দিতে পারতো সব কিছু আল্লাহর বলে না হাতে আল্লাহর ইবাদত করো যেহেতু রেজিক তার কাছ থেকে পাওয়া যায় এবং তার সুক্রী আদায় করো কারণ এলেই হে তোর এক একসময় তার কাছেই তোমরা ফিরে যাবে সেখানে গিয়ে প্রত্যেকটি রেজিকের জবাব দিতে হবে এক একটা দানার এক একটা লোকমার জবাব দিতে হবে এক ঢোক পানির জবাব দিতে হবে সোমবালা তুষ আলাই দেন আনিন্ নাই অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে সেখানে ফিরে যেতে হবে তোমাদেরকে এবং সেখানে তোমার সুস্থতা নিয়ামত রিজিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে জবাব দিতে হবে তোমার যৌবন নিয়ামত এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবনে তুমি পাপ মুক্ত ছিলে তোমার আয়ু সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমার বুদ্ধি আল্লাহর নিয়ামত আল্লাহর দান অনেককে এই এলেম থেকে জ্ঞান থেকে বঞ্চিত আল্লাহ করেছেন পড়ার সুযোগ পাইনি শিক্ষার সুযোগ পাইনি অথবা শিক্ষার সুযোগ আর তার ব্রেনে লেখাপড়া করে উন্নতি করতে পারেনি তোমাকে আল্লাহই তৌফিক দিয়েছেন সুতরাং তোমার বিদ্যার জবাব দিতে হবে হ্যাঁ তোমার সব কিছুর জবাব দিতে হবে কোথা থেকে উপার্জন করলে কোথায় খরচ করলে সব কিছুর জবাব দিতে হবে তার কাছে ফিরে গিয়ে যারা আল্লাহ রব্বুল আলমিনের দান হচ্ছে রিস্ক এই রিস্ক ভক্ষণ করে আল্লাহ রব্বুল আলমিনের দান ভোগ করে তারপরে তারা আল্লাহর অসন্তুষ্টির কাজ করে তাদের ওপর গজব নেমে আসে এটা হচ্ছে আল্লাহর গজব আল্লাহর জমিনে ব্যক্তির ওপর পরিবারের ওপর সমাজের ওপর দেশের ওপর জাতির ওপর সারা বিশ্বের ওপর আল্লাহর আজাব গজবের মুখ্য কারণ হচ্ছে সুরা তহার আয়ত নম্বর একাশির মোহন আল্লাহ করছেন কোলো মিন তাই এ বাতে মা যাক না তোমাদের তোমাদেরকে যে পাক পবিত্র রিজিক দান করেছি তা তোমরা খাও ভক্ষণ করো তা তোমরা আহার করো ওয়ালা তফি হে এবং এতে তোমরা সীমা লঙ্ঘন করিবে না আল্লাহ রেজেক ফে খেয়ে আর গায়ে জোর থামে না জুল অত্যাচার শুরু করলেন খেয়ে দেুধা থামে না হালাল দিয়ে জৌন নিবারণ হয় না জেনাই লিপতো খেয়ে রক্ত এত গরম হয়েছে যে মানুষকে খুন করে ফেললো মানুষের উপর জল অত্যাচার করলো ওলা তাতে গফি এই রিজিক সীমা সীমালঙ্গন বাড়াবাড়ি করিও না ফাইয়াহিল্লা আলাইকুম গাদাবি না হলে আমার গজব তোমাদের উপরে নেমে আসবে ফাইয়াহিল্লা আলাইকুম গাদাবি। আল্লাহর রিজিক আল্লাহর দানকে যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় না করেন তা দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা না করেন আর সর্বশেষ জায়েজ কাজে খরচ না করেন না জায়েজ কাজে আরাম কাজে খরচ হয় এই মোবাইল আল্লাহ দামি দামি আপনাকে রেজিক দিয়েছেন অনেক গরিব মানুষ আছে আপনার মোবাইলটা দেখলে মনটা তারও চায় যে আমার পয়সা থাকলে আমি একটু দামি মোবাইল কিনতাম স্মার্টফোন কিন্তু বেচারি স্মার্টফোন যদি আজকাল হ্যাঁ সবার কাছে পড়ায় খেতে পাক আর না পাক হ্যাঁ আর কারো বাপ মাকে খাওয়া আর নাই খাওয়াক আর স্ত্রীর হক আদায় করুক আর নাই করুক ছেলে মেয়েদের হক আদায় করুক আর না করুক আর আত্মীয় স্বজন তো দূরের কথা হ্যাঁ হ্যাঁ ইসলামের তো দূরের কথা ওই সব পকেটে দামি একটা মোবাইল থাকতে হবে এই হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা তো কাফের তো বলতেই হবে না আল্লাহ রাবুল আলমিনের এই সব নিয়ামত দিয়ে যদি সীমা লঙ্ঘন করো এই মোবাইল যদি তোমাকে পাপ করায় মোবাইল দিয়ে নেকি হয় না পাপ হচ্ছে মোবাইল দিয়ে একটা দিন শিখলেন না মোবাইল দিয়ে একটু কোরআন তেলাও তার তর্জমাতে সির শুনলেন না মোবাইল দিয়ে কোনো সবের কাজ করলেন না বাপমার সাথে যোগাযোগ আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হ্যাঁ আর ভালো মানুষদের সাথে সুসম্পর্ক এসব করলেন না যত অসৎ মানুষ তাদের সাথে তোমার হ্যাঁ পার্থিব স্বার্থে সম্পর্ক যদি এই করো তাহলে হেল্লু আলাইকুম গাজাবি আমার গজব তোমাদের উপর নেমে আসবে ওমাই আলাইহি হে গাজাবি ফাকাদ হাওয়া আর যার উপর আমার গজব নেমে আসবে আল্লাহ বলছেন সে ধ্বংস হবেই হবে সে নিচে নামবেই নামে হাওয়া ইয়া মানে নিচে নেমে যাওয়া তার পতন হবেই হবে পতন হাওয়া অমাই আলাইহি হে গাজাবি ফাঁকা হাওয়া সুভ্যান আল্লাহ এই আয়াতগুলি যদি একটু করে মানুষ চিন্তা করে যে আল্লাহ কি বলছেন এবং অন্তরে নামাবার চেষ্টা করে তো মানুষের সংশোধনা যদি যথেষ্ট প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত এই যে আলহামদুলিল্লাহ হাত নড়াইতে পারছি চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পারছি আপনারা আমাকে দেখতে পারছেন আর কান দিয়ে শুনতে পাচ্ছি আর তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুই করতে পারছি আপনারা সব কিছু করতে পারেন আচরাও সব কিছুই করছি মাসে খেতে পারছি হজম করতে পারছি আর সুস্থ জীবন জীবনযাপন করতে পারছি এসবের প্রত্যেকটির জবাব দিতে হবে যদি এই দিয়ে সীমা লঙ্ঘন হয় আর যা কিছু পকেটে আছে ব্যাঙ্কে আছে বাড়িতে আছে ওই সব তো আছেই কিন্তু শরীর মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন সুস্থ মস্তিষ্কের মানুষ পাগল না আপনি মস্ত না যে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন জি হ্যাঁ এই সমস্ত নিয়ামত যা আপনার শরীরে আছে আর শরীরের চারপাশে আছে ঘরে বাইরে আছে এগুলিকে যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগান তাহলে সীমা লঙ্ঘন করলেন ফাইয়াহেল আলহী কোন গজাবি তাহলে আল্লাহর গজব নেমে আসবে অমাই ইহেল আলীহে গাজাবি ফাঁকা হাওয়া আর কার ওপর আমার গজব যদি নেমে আসে তাহলে তার পতন অবশ্যই হবে সুহান পতন চান পতন চান অবশ্যই কোনো মুসলিম কেন কোনো অমুসলিম পতন চাইবে না সুতরাং সমস্ত মুসলিমদেরকে এই দাওয়াত দেব অমুসলিমদেরকে দাওয়াত দেব যে যদি অধপতন থেকে বাঁচতে হয় সর্বনাশ থেকে বাঁচতে হয় ইহকাল পরকালকে ধ্বংস করা থেকে বাঁচতে হয় শুধু আখেরাতের কথা নয় এখানে আল্লাহ রব দুনিয়া আখেরাত দুটোকে সামিল করে বলেছেন অমাই গাজাবি ফাঁকা হওয়া আজকে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি অশান্তি দেখছেন কারণ আল্লাহ জানছেন যে তোরা বিশ্বাসী অবিশ্বাসী না বিশ্বাসী হয়ে তোরা তোদের আকিদা থেকে শুরু করে এবাদত বন্দেকি আখলাখ চরিত্র আর তোদের জীবনযাপন কাফেরদের থেকে তো ভিন্ন দেখিয়ে দেয় সুতরাং অশান্তি আর আজাব আর বিভিন্ন রকমের যে দেখছেন যে বালা আর মুসিবত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে তারপরে অর্থনীতিতে ধস নেমে আসা মানুষের ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনি বড় যায়েন না কোনো রাষ্ট্রীয় ক্ষেত্রে যায়েন না আপনার জীবনে এক সময় ছিল কত ফ্যাসিলিটি ছিল এক সময় ছিল যে কত আপনার সুযোগ সুবিধা ছিল এক সময় ছিল আপনার আর টাইম ছিল তো এই ছিল তো সেই ছিল প্রতি বছরের বেতন বাড়তো এখন নেয় এখন সংকুচিত হতে যাচ্ছে আর সব সময় তরবারি যেন ঝুলতে আছে কখন যে কাকে এখান থেকে বিদায় করে এক্জিট লাগ ছাড় পাঠাচ্ছে এক্সিট লাগাচ্ছ পাঠাচ্ছে চিন্তা করছেন না এগুলো এগুলি আল্লাহর আজাব এগুলি আল্লাহর আজাব আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সংশোধন করতে হবে প্রত্যেককে আপন আপন জায়গা থেকে লঙ্ঘন থেকে ফিরে আসতে হবে প্রত্যেককে পাপ মুক্ত হইতে হবে কারণ কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার আর কয়েকটা পরিবার নিয়ে একটি সমাজ আর কয়েকটা সমাজ নিয়ে একটা শহর আর কয়েকটা শহর আর কয়েকটা এলাকা নিয়ে একটা দেশ আর কয়েকটি দেশ নিয়ে এই হচ্ছে আল্লাহর জমিন সুতরাং আল্লাহর জমিনে যে গজব নেমে এসেছে ফাবে মা কাসবা তাই দিকুম তোমাদের করবের কারণে তোমাদের পাপাচারের কারণে আল্লাহ রবন আমাদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন রব্বুল আলমের দিকে ফিরে আসার তৌফিক দান করেন তৌহিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন শির বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন রসরুল্লাহ সাল্লাহ ইসলামের সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন পাঁচ অক্টো সালাতের দিকে ফিরে আসার মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন চরিত্র গঠনের তৌফিক দান করেন বোধ চরিত্রকে পরিত্যাগ করার তৌফিক দান করেন সম্মানিত ভাতিমণ্ডলী রেজিক্স সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি পেরেশান অথচ রেজিক্স সম্পর্কে কোরআনে হাদিসে এত নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারপরে কোনো টেনশনের এটা ম্যাটারই না এটা টেনশনের বিষয়ই না দুশ্চিন্তার কোনো বিষয়ই না যা হচ্ছে হতে দেন আপনি আপন গতিতে সোজাভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর এবাদতবন্দি করা আর তার জন্য যতটা প্রয়োজন শরীরটাকে ঠিক রাখার জন্য ততটা আহার করা আপনি এইভাবে চলতে থাকেন আর কোনো পেরেশান হবেন না কোনো রকমের দুশ্চিন্তা আর পেরেসানি না মনে নিয়ে আসবেন না কথায় নিয়ে আসবেন না কাজে নিয়ে আসবেন আজকাল ভালো ভালো নামাজি মানুষকে দেখা যায় চাকরির ক্ষেত্রে ঝুঁকিটা আছে খুব চিনতে আছি শেখ একটু দোয়া করিয়েন কেন চিনতে আছেন আপনি চিন্তা দূর করেন এই চিন্তা আপনাকে একটু এগিয়ে দিতে পারবে না কিন্তু আল্লাহর ভরসা এগিয়ে দিতে পারবে জি হ্যাঁ তাকুয়া এগিয়ে দিতে পারবে তবাইস্তফার এগিয়ে দিতে পারবে ইমান এগিয়ে দিতে পারবে নে কামল এগিয়ে দিতে পারবে ওস্তাইনু বিশাল নামাজ পড়েন ধৈর্য ধারণ করেন আল্লাহকে খুব ডাকেন দোয়া করেন এইসব এগিয়ে দিতে পারবে আপনাকে ইসব বালা মুসিবত দূর করতে পারবে কিন্তু খুব চিন্তা আছি খুব পেরেশান আছি ঘুম আসছে না কি করবো এইসব কোনো কাজে আসবে না এগুলি দিয়ে আপনার দুনিয়াও সর্বনাশ আর তার আগে তো আপনার ইমান ইকিন তকদিরের প্রতি বিশ্বাস আল্লাহ রাজদাক এই সব বিশ্বাসগুলি দুর্বল হয়ে পড়েছে আর সব দিক থেকে ক্ষতিগ্রস্ত আপনি মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত যার ফলে আপনার শারীরিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত মানসিক যে পীড়া কষ্ট বা দুশ্চিন্তা তার কুপ্রভাব আপনার শরীর স্বাস্থ্যের উপর পড়ছে পড়ছে না বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন সুতরাং এই দিয়ে শুধু আপনার আখেরত খারাপ হচ্ছে না দুনিয়াও খারাপ হচ্ছে এমন কিছু করবেন না যাতে দুনিয়াও খারাপ হচ্ছে আর আঁকারও তো খারাপ হচ্ছে শরীর স্বাস্থ্যও খারাপ হচ্ছে আর একটা পয়সাও আসে না ভালো কাজগুলির দিকে ইঙ্গিত করে দিলাম কারণ এই কথাগুলি যে অনেকগুলি আলোচনা লম্বা আলোচনার প্রয়োজন রয়েছে সেই কথাগুলির দিকে ইঙ্গিত করলাম এইরকম বেশ কিছু বিষয় রয়েছে রেজিক সম্পর্কে পেরেশান হবেন না রেজিক আপনাকে আমাকে তলাশ করে বাড়াবেন আলো করে রাখেন এটা আমার কথা না সৈয়দুল মুরসালিন খাতাম নবীর মোহাম্মদুর রসুল্লাসাল বলছেন রেজিক আপনাকে খুঁজে বাড়াবে যেমন মালাকুল মত আমাকে আপনাকে যখন মতের সময় হয়ে যাবে না তখন খুঁজে বাড়াবে হ্যাঁ ধরা দিতে যেতে হয় হ্যাঁ ধরা দিতে যেতে হয় নাকি কোনোদিন শুনেছেন যে আমার মতের সময় চলে এসেছে সুতরাং ধরা দিতে যাচ্ছি যতই পালিয়ে বাড়ান আপনি যতই পালিয়ে বাড়ান ও ধরবেই ধরবে আপনাকে ঠিক ওই রকমই যতই লাথি মারেন যতই বলেন আমি এইখানে নেবো না নেবো না ধরবে রিজিক আপনাকে ধরবে রেজিক আপনাকে রাস্তাঘাটে খুঁজে নেবে সব হ্যান আল্লাহ আপনাকে যেখানে সেখানে খুঁজে নেবে যে ভালো করে শুনেন এবং এই একিনটাকে মজবুত করেন একবার একিন একিনের মতো ইয়াকিন করেন শুধু মৌখিক একিন না এই মর্মে একটি হাদিস শোনাই তাবরানি ইমাম তাবরানি রহমতুল্লাহ আলী তার মজাম নামক তিনটি কিতাব রয়েছে মৌজামে কবির আর মৌজাম আউসাদ আর মৌজাম সগীর মৌজাম কবির আবু দরদার রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রয়েছে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্না রিজকা লায়াতবুল আবদাহ নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায় সব আল্লাহ রিজিক কি করে বান্দাকে খুঁজে বেড়ায় আপনার চাকরি চাকরিওয়ালারা যারা চাকরি তুমি খুঁজে বাড়াবে আপনার ব্যবসা বিজনেস আপনাকে খুঁজে বেড়া আপনি দোকান পাট খুঁজে পেরেশান হয়ে যাচ্ছেন আপনাকে খুঁজে বাড়াবে দেই আপনার চিকিৎসা দয়া অসুস্থ আছেন কোনখানে আপনার রোগের আরোগ্য আছে খুঁজে বেড়াবে ওখানে পৌঁছেই দিবে আল্লাহ রবুল আলমিন আপনাকে দেই জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখবেন ইন্না রিস্ক লবুল আবদা আকসার মিম্মা ইয়াতল বহু আজালহু মানুষের রেজেক মানুষকে বান্দাকে খুঁজে বেড়াই যেমন তার মৃত্যু তার আজাল আজাল মানে মহত মৃত্যু মানুষকে যেমন খুঁজে বেড়ায় তার চাইতে বেশি শুধু তেমন না আকসার মিম্মা ইয়াতল আজালুহু মানুষের মদ যেমন করে খুঁজে বেড়ায় তার চাইতে বেশি রিজিক মানুষকে কি করে বেড়ায় খুঁজে বেড়াই অনেকে আছেন বলেন যে আমার জীবনে কোনো দিন কল্পনা ছিল না বিদেশ আসবো আর ইচ্ছেও ছিল না যে বিদেশ যাব। কিন্তু আপনাকে রিজিক আল্লাহ লাগাবেন বিদেশে জি সুতরাং আপনি যেইভাবে হন না কেন আপনাকে এখানে আসতে হয়েছে বা ওই জায়গায় পৌঁছেতে হয়েছে এসবের উদাহরণ দিয়ে সময় বেশি এতে লাগাবো না কারণ এর চাইতে গুরুত্বপূর্ণ কোরআনে নেব হাদিসগুলি এখানে তুলে ধরা প্রয়োজন রয়েছে হাদিসটিকে আল্লম আলবানী রাহমতুল্লাহ আলাই হাসান বলেছেন সেহেহুল জামেতে এতে আরও শোনেন আব্দুল নসুর আজ আল্লাহ তালাহত বন্দিত তিনি বলছেন কাল রসুরুল্লাহ সাল্লাম আইয়ো হান্নাস নবী সাল বলেন হে মানুস লে ইস আমিন শাহ ইলাল জান্নাত অয়ো ভাইয়া তুকুমিন আন্নার ইল্লা কাদ আমার তকুম এমন কিছু নেই যে যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং জাহান্নাম থেকে দূর করে দেবে যেই জিনিসটা আপনাকে জান্নাতের কাছে কাছিয়ে দেয় আর জাহান্নাম থেকে দূরে রাখে সেটা মন্দ সেটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই না সেই আকিদা আমলি আমাদেরকে গ্রহণ করতে হবে এমন কোনো পথ পন্থা নেই যেটা তোমাদেরকে জান্নাতের কাছে কাছিয়ে দেবে এবং জাহান্নাম থেকে দূরে করে দেবে ইল্লাকাদ আমার তো কম বেহি সে সম্পর্কে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি উপদেশ দিয়েছি রাস্তা বাতলি দিয়েছি জি সুতরাং এই যে বেদাতে হাসানা নবী সাল্লাম না করলে কি হবে আর নবী সাল্লাহ না বললে কি হবে কাজটা তো ভালো কোনো কি আমি ভুল করছি মন্দ কাজ করছি তার মানে নবী সাল আপনাকে জান্নাতের কাছাকাছি করার জন্য ভালো রাস্তা অনেকগুলি বলেননি ঘাটতি রেখে দিয়েছেন জাহান নাম থেকে রক্ষা করার জন্য দূরে রাখার জন্য মেলাগুলি ভালো কাজ ছিল যেটাকে বেদাতে হাসানা বলে করতে শুরু করেছেন মিলাদের নামে আর কোরআন খানির নামে আর বক্সানোর নামে আর ইসা ইসালে নামে আর সব রেশানির নামে কুলখানির নামে ফাতেহা খানের নামে আর শহেবরাতে হালুয়া রুটির নামে কত রকম নাম দিয়ে এইসব ধর্মকর্ম করতে লেগেছেন আর সব হচ্ছে হ্যাঁ বেদাত তার মানে রসুর উল্লা এই হাদিসের প্রতি আপনার আস্থা দেয় এমন কোন ভালো কাজ নেই যেই ভালো কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিতে পারে আর জাহান্নাম থেকে দূরে রাখতে পারে সে সম্পর্কে আমি বলিনি এমনটা নয় সব কিছু বলে এতে আমাদের যথেষ্ট নাজাতের ব্যবস্থা রয়েছে যদি আমরা বাস্তবায়ন করি জান্নাত নাহ আর এমন কোনো কিছু নেই যেটা জাহান্নামের নিকটবর্তী করে দিবে এবং জান্নাত থেকে দূর করে দিবে খারাপ জিনিস তাহলে সেটা আর সে সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক সাবধান করিনি অবশ্যই করেছি অবশ্যই করেছি আর আল্লাহ শুরু করেছেন ও আদি আল্লাহর এবাদত করো জান্নাতের হ্যাঁ নিকটবর্তী হয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে হয়ে যাবে আর ওয়ালা তুষ রেকুবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না কারণ শিরিক করলে জাহান্নামের তটে পৌঁছে যাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে এখান থেকে দিন শুরু করেছে এখান থেকে কোরআন করিম মানব জাতিকে সম্বোধন শুরু করেছে কত আয়াত এই মর্মে রয়েছে আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহ অবিল জান্নাতের কাছাকাছি যাওয়ার ব্যবস্থা আর জাহান্নাম থেকে দূরে থাকার ব্যবস্থা কোরআনে কেরিমে বলা হয়েছে এইভাবে এক এক করে কোরআনে কেরিমের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমি মোহাম্মদুর রসুল আল্লাহ হাদিস দ্বারা জানতে পারবেন তারপরে বলছেন আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত বিষয় বলছেন ওয়াইন্দা রুহাল আমিন আর অন্য অন্যরে ওয়াইন্দা রুহাল কদুস রুহুল আর রুহুল আমিন আর রুহুল কদুস কার নাম জিবরায়েল আলী সালামের নাম বলছেন রসুল্লাহাম যে ওয়াইন্দা রুহাল আমিন রুহুল আমিন বা রুহুল কদোস নাফা সাফি আমার বা আমার কলবে রওন আমার দিলে আমার অন্তরে তিনি ওহি করেছেন ওহি করেছেন জি ফুক দিয়েছেন মানে ওহি করেছেন এখানে কি আন্নান তামুত কোন মানুষ মরবে না কোন মানুষ মরবে না কতক্ষণ পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তার রিজিকটা পূর্ণ না করে নিবে রিজিক তার কমপ্লিট হয়নি খাওয়া দাওয়া শেষ হয়নি তার যতটা সময় সুযোগ রয়েছে ভোগ করার এবং যতটা বস্তু তার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যতক্ষণ তা সম্পূর্ণ করেনি ততক্ষণ পর্যন্ত লান লান তামুদ কোশ্চিন কালেও মরবে না কশিন কালেও মরবেন না দেখছেন না এমন এমন অ্যাক্সিডেন্ট অবাক হয়ে যাবেন না আজকাল মাঝে মধ্যে ওই দৃশ্যগুলো দেখা যায় গাড়ি আকাশে উড়ছে উড়ছে বুঝছেন না আর উড়ার পরেও দেখা যায় ওখান থেকে একজন বেঁচে গেছে গাড়ি কিছুই নেই কয়েকদিন আগে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ কলকাতার কাছাকাছি একটা বাঁশ একবারে ব্রিজ থেকে নিচে গভীরে তলিয়ে গেছে কোথায় নদীতে একবার গোটাই তলিয়ে গেছে তারপর সেখান থেকে চারজন বেঁচে গেছে তার মধ্যে একজন মহিলা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান আল্লাহ সৌদি আরবে একবার উমরার বাস অ্যাক্সিডেন্ট হয় কয়েক বছর আগে কয়েক পাল্টি খেয়েছে বাস জি যাতে আমাদের এক শেখো ছিলেন আল্লাহর বল হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ তো ওতে অনেকেই মারা গেছে অনেকে মারা গেছে একটা বাচ্চা বাস থেকে অনেক দূরে গিয়ে মরুভূমিতে বালিতে অনেক দূরে রোড থেকে বালিতে যেন শুয়ে আছে শুয়ে আছে বাচ্চাটা ছোট বাচ্চা মাত্র হয় ছয় মাস আট মাস বছরের বেশি হবে না এই বয়সের বাচ্চা ওর রিজিক আল্লাহ পুরা হয়নি হয়নি একটা দানা চিবাচ্ছিলেন আপনি আর ওটা আপনার নসিবে আছে যতক্ষণ চিবিয়ে না গেলে নেবেন মত আসবে না আর যদি মতের সময় ঘনিয়ে এসে থাকে তো মুখে চিবিয়ে রেখে দেবেন গিলার সুযোগ পাবেন না গিলে নেওয়ার সুযোগ পাবেন না আপনি মুত কোনো মানুষ কশিন কালেও মৃত্যুবরণ করবে না মেলারিজ কাহা যতক্ষণ পর্যন্ত রিজি কমপ্লিট না করেছেন এটা শুধু হায়াত মতের ক্ষেত্রে ফিট না করে আপনার এই যে রুজি রোজগার ফিট করেন সৌদি আরবে যদি একটা দানা একটা টাকাও বলবো না একটা দানাও বাকি থাকে তো এখান থেকে আপনার বিদায় হবে না বিদায় হবে না কখনো কিন্তু রেজিক যদি আপনার এখান থেকে সমাপ্ত হয়ে যায় শেষ হয়ে গেছে এখানকার রেজিক সম্পূর্ণ করেছেন আর একটা শ্বাসও ছাড়তে পারবেন না আর একটা শ্বাসও নিতে পারবেন না তাহলে সারা দুনিয়ার শক্তি সৌদি আরবের শক্তি কেন সারা দুনিয়ার শক্তি আপনাকে এখানে রাখতে পারবে না এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইকিন এটা হচ্ছে তৌহিদ এটা হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আর এইটা হচ্ছে ইমান বিল কাদাই ওয়াল কাদরর ইমানের কয়টি রুকুন ইমানের কয়টি খুঁটি ছয়টি তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান এ সমস্ত কিছু কার হাতে আল্লাহর হাতে তো এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত যে একটা দানা বা একটা রিয়াল একটা পয়সা যদি আপনার হসিবে থাকে একটা শ্বাস আরও নেওয়া বাকি আছে তার আগে আপনার একজুট লাগবে না এখান থেকে কেউ বিদায় করতে পারবেন আপনাকে আর ছয় নম্বর ইমানের খুঁটি হচ্ছে ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস সুতরাং এটা হচ্ছে আল্লাহ পাকে তকদির মানে আল্লাহর পক্ষে থেকে চূড়ান্ত ফেসলা করা আছে কাজা এবং সুপরিমিত করা আছে তাদের কাদার মানে সুপরিমিত পরিমাণ ধারণ করা আছে যে এতটা পরিমাণ সময় ঘণ্টা সেকেন্ড হ্যাঁ মিনিট আর দিন এতক্ষণ আপনি পাবেন এবং এতটা পয়সা পাবেন এতটা শ্বাস প্রশ্বাস শেখা নিতে পারবেন এতটা সময় কাটাতে পারবেন তারপরেই যেতে হবে সেই সময়টা যদি চলে আসে সারা দুনিয়া শক্তি আপনাকে রাখতে পারে পারবে না যেমন ফেরাউনকে কোনো শক্তি রাখতে পারেননি দুনিয়াতে জি যেমন কারণকে কোনো শক্তি রাখতে পারেনি সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা করাই আছে আর কোন মানুষ তার রিজিক কমপ্লিট না করে মরবেও না তো কি করতে হবে বলছেন রসুর উল্লা সাহা ফাত্তাকুল্লাহ আল্লাহ ফাত্তাকুল্লাহ শোনো সতর্ক হও আল্লাহকে ভয় করো পাপ মুক্ত জীবন জীবনযাপন করো তাকে অর্জন করো আল্লাহর ভয়ে ভালো কাজ করো আল্লাহর ভয়ে ফরজ অজবগুলি জানো এবং পালন করো আল্লাহর ভয়ে হারাম না যায় অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকো এ হচ্ছে তাকু আল্লাহ আল্লাহ ফাত্তাকুল্লাহ একটা হচ্ছে আল্লাহকে ভয় করা তাহলে করণীয় আমাদের এইগুলো করতে হবে আমাদেরকে আর কি করতে হবে দ্বিতীয় ও আজ মেলুফি তালাব আর সুন্দর পন্থায় ভালো উপায়ে আল্লাহর কাছে তলব করো দোয়া দোয়া করতে হবে তাও দোয়া কেমন ভাবে আজ ভালোভাবে অর্থাৎ যেটা চাওয়ার হ্যাঁ কোরআন ভিত্তিক তরিকা আছে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে চাইতে গিয়ে আল্লাহর উপরই আস্থা রাখতে হবে আল্লাহর প্রতি ইকিন রাখতে হবে যে আল্লাহ দেবেন আল্লাহ তুমি দেবেন আমাকে দেবে কে আমি কোনো দরবারে বিশ্বাস করি না ও বলছেন তোমার আল্লাহর কাছে দোয়া করো যে দোয়া আমার কবুল হবে এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে দৃঢ়ের সাথে 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 আর ফুসফুসা মন ঢিলে মন আরে দোয়া করেছে আমি পাপি তাপি আমার দোয়া আল্লাহ শুনবে এত গুনাগার গুণাগর মুক্ত হওয়ার গুনাগার কেন থাকছেন সংশোধন করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন ফফির এরা আল্লা দিকে দৌড় দেন যেমন অন্যরা দৌড় দিয়েছে আম্বারসুলগণ যদি দু তিনটা শব্দের দু আল্লাহ শুনে নেন আর তাদের জীবনটা উদ্ধার হয়ে যায় তাহলে আপনার কেন শুনবেন না তাই ফাকির। সালাম দীর্ঘ সময় ফেরাউনের জুল অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য যৌবনকালে যৌবনকালের ঘটনা বিবাহ স্বাদীর আগে এক সপ্তাহ এই তফসির কারা লিখেছেন পালাইতে পালাতে পালাইতে মেশর থেকে গিয়ে পৌঁছছিলেন মাদিয়ানে আর মাদিয়ানে গিয়ে হ্যাঁ দেখছেন যে ঘটনা আপনাদের জানা আছে দুটো মেয়ে সবার যখন পানি হ্যাঁ গরু ছাগলকে পান করা হয়ে গেছে করানো হয়ে গেছে তখন ওরা পান করাবে যা ঘটনা ঘটনা সেদিকে যাচ্ছি না ওদের ক্ষেত একটু করে মহিলা মানুষ তোমরা দূরে থাকো তোমাদের কাজটা আজকে আমি করে দিচ্ছি করে দেওয়ার পরে ওদের কাছে কিচ্ছু চাইলেন না তোমাদের কাজটা করে দিলাম আর দিন থেকে অনাহারে আছি তো এক পেট কিছু খাওয়ার ব্যবস্থা একটু পাঠিয়ে দিও বললেন না বললেন না শুভান ফালাম মাতা ওয়াল্লাহ এলা জিল্লে কাসাস আল্লাহ বলছেন ছায়াতে আসলেন বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে কারণ কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছেন কাল দোয়া করলেন মাত্র দু তিনটা শব্দের জি রব্বে ইন নিলেম আনজালতা এলাইয়ামিন খাইর খাইরিন ফাকির আল্লাহ আমার জন্য যে রিজিক কল্যাণ নামিয়েছ দুনিয়াতে নসিবে রেখেছ নামিয়েছ আনজালতা তাহলে বোঝাল আকাশ থেকে নেমে আসে আকাশ থেকে যে নামিয়েছ আমার ভাগ্যে যেটা সেটার আজকে আমি মুখাফেখি হয়েছি মোহতাজ হয়েছি আল্লাহ আমার রেজিকের দরকার ব্যাস সাথে সাথে একটু পরে ডাক হইল কল হইল খাওয়ার ব্যবস্থা হইলো থাকার ব্যবস্থা হইলো শোয়ার ব্যবস্থা কাল কাটাবার ব্যবস্থা তারপরে যুবক মানুষ বিবাহের ব্যবস্থা সাদির ব্যবস্থা স্ত্রীর ব্যবস্থা হইলো সব ব্যবস্থা হয়ে গেল সব হ্যান আল্লাহ এবং সেখানে মানসিক শান্তির ব্যবস্থা কারণ অনেক সময় অনেক আশ্রয় দিয়ে কি করে গাদ্দারি করে তাই না বা আশ্রয় দিল কিন্তু রক্ষা করতে পারলো না কিন্তু ওই দুই মেয়ের মা বা হ্যাঁ সে সোহেব আলহ ছিলেন ছিলেন অন্য কোনো সোহেব ছিলেন সেটা তফসিরের কথা আল্লাহ আলাম কিন্তু তিনি বললেন লা আর কোনো চিন্তা করিও না তুমি তো ফেরনের ভয় পালিয়ে এসেছো না লাখ আর কোনো ভয় নেই এখানে ফেরন পৌঁছিতে পারবে না আর ওকে জানতেও দেবো না আমরা না যাও তো মিনাল কৌমিজালেমিন জালেম জাতি থেকে তুমি নাজাত পেয়ে গেছো জালেম জাতি থেকে তুমি বেঁচে গেছো রক্ষা হয়ে গেছো তোমার আর কোনো চিন্তা নেই মানসিক দুশ্চিন্তা যেই ভয়ে তিনি পালিয়ে চলে আসছেন সেটা শেষ শারীরিক আরামের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ সুহেন আল্লাহ সব রকম ব্যবস্থা আল্লাহ দিলেন মাত্র এই ছোট্ট দোয়াটি চিন্তা করুন তো আপনারা কখন এই দোয়াটি করছেন বা এইরকমভাবে আল্লাহর কাছে দোয়া করছেন কর্ম করে দোয়া করছেন কর্ম করে দোয়া করতে হবে কর্মও করতে হবে মেহনত করতে হবে চেষ্টাও করতে হবে দোয়া করতে হবে বলছেন আল্লাহ ফাত সুন্দরভাবে আল্লাহর কাছে তলব করু সুন্দরভাবে তলব করা হচ্ছে যদি না পাই তো রাগ করবো না অভিমান করব না যে আল্লাহ কত পাপি তাপি তাদেরকে কত কি দিয়েছ আর আমি এত নামাজ পড়ছি আর এত দোয়া করছি আর এত দিনের কাজ করছি আর আমার ওপর এত বালামসিবত কেন যেন অভিমান আল্লাহর ওপর হ্যাঁ না 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 এরকম কাজ করবেন না বে তুমি অভিযোগ না 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 মোটেই না ও আজমেলুফি তারাও সুন্দরভাবে আল্লাহর কাছে চাও পেলাম ভালো না পেলাম এতেই কল্যাণ আছে যদি আমার চাকরি গেল দেশে যাব এতেই আমার কল্যাণ আছে যেটা আজকে জানি না জি পরে জানতে পারবেন আর যদি দুনিয়াতে নাও জানতে পারেন যে এটা কেন হইল তো আখেরাতে জানতে পারবেন জি মহাপুরস্কার তার জন্য পাবেন এবং এর রহস্য যে তত্ত্ব যেটা ভিতরে লুকায়িত আছে আপনি জানেন না হয়তো জি অনেক উপকারিতার দিক আছে যেটা আমরা সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে চিন্তা করি এবং আমাদের জ্ঞান যেহেতু একেবারে সীমিত যার ফলে আমরা হই না হলে আমার জন্য যেটা হচ্ছে এটা কি আছে কল্যাণ আছে জি বলছেন তারপরে রিযকি রিজিক আসতে যদি দেরি হয় দোয়া করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না দোয়া করছেন কিন্তু একটা পয়সার ব্যবস্থা হচ্ছেন না ঋণের পর ঋণ বাড়তে আছে কোনো একটা রাস্তাও খুলছে না এসেছেন নতুন ভিসা নিয়ে চাকরি মিলছে না আর এই নানান সমস্যাতে আছেন এটা যদি হয় যে বিলম্ব হচ্ছে এটা তোমাদেরকে প্ররোচিত না করে কিসের জন্য বা উদ্বুদ্ধ না করে আন্তাত লোভ হবে মা যে আরে একটা কোনো ব্যবস্থা হইলেই হবে আর কি করব হালাল রাস্তা খুলছে না তো হারামেই লেগে যায় অনেকে করে না কি করব? যেন পশ্চিমা দেশে যায় গিয়ে হালাল রিজিক দেখে যে সারা বিশ্বে হালাল রিজিকের রাস্তা কি সংকুচিত তো একমাত্র আলহামদুলিল্লাহ সৌদি আরব যে এখানে এসে হালাল অনেকটা প্রশস্ত অনেক প্রশস্ত হারামের রাস্তাগুলি সংকুচিত সেখানে ভয় আছে টেনশন আছে কি জানি ধরা খেয়ে যায় তো খবর আছে তাই না বাকি সারা বিশ্বে হারামের রাস্তা হারাম টাকা পয়সা ইনকামের রাস্তা প্রশস্ত একবারে খোলা আর হালালের রাস্তা একেবারে সংকুচিত পশ্চিমা দেশে যারা যায় কি চট করে গিয়ে কাজ কামনায় কি করব মদের দোকানে শুকুরের গোস্তের দোকানে আর হোটেলে লেগে তাই না আর এই রকম কোথায় কোথায় চাকরি করছে যেখানে বহু হারাম কাজ করতে হচ্ছে হ্যাঁ খাদ্যের অভাব আছে রিজিকের অভাব আছে বিড়ি কোম্পানিতে এখন আমাদের দেশের বিড়ি খাওয়া লোকেরা আর বিড়ি যারা তৈরি করে ওই সব পরিবারের লোকেরা নবিশাসনা বলছেন দেখো তোমাদের রিজিক আসতে যদি দেরি হয় তাতে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে গুণহার মাধ্যমে পাপের রাস্তায় পা রেখে রিজিক তলাস করিও না ওয়ালায়া মেলান নাকম স্টেপ দাও রিজতে আন্তাত্লভু হবে মাসিল্লা আল্লাহর নাফারমানি করে পাপের কাজ করে রিজিক তলাস করে বেড়াই অনেকে মনে করেন যে দশ লাখ টাকা খরচ করে এসছি। আর এই এক হাজার দেড় হাজার টাকা বেতনে কতদিন আর টাকা উঠাবো তখন কি করেন মাঝে মাঝে হারাম ইনকাম শুরু করেন হারাম ইনকাম শুরু করেন আর এমন ফাঁসা ফাঁসেন দুনিয়াতে যারা ফেঁসে যান দুনিয়াতে বহু লোককে এরকম দেখেছি এখানকারই ঘটনা এই বিশ বছর মধ্যে এমন ফাঁসা ফেঁসেছে জি হ্যাঁ জীবনের জন্য কলঙ্ক আর কত বছর যে জেল খেটে গেছে জি হির ব্যবসা নারী ব্যবসা আরে মদের ব্যবসা এই রকমগুলিতে ফেসে পাঁচ পাঁচ বছর সাত বছর কেউ জেল খেটে গেছে আর এই হিরোইন গাঁজাতে যদি পড়ে তাহলে গলা কাটিয়েছে জি এই জন্যই যে তাড়াতাড়ি বড় লোক হবো রাতারাতি বড় লোক হব নবিয়া সাজা বলছেন যে ফাইন্না ইউদ্াকুম্মা ইন্দাল্লা ইল্লা তো আতে কারণ আল্লাহর কাছে যে রেজিক আছে হালাল রেজিক সেটা আল্লাহকে রাজি করার মাধ্যমেই পাওয়া যেতে পারে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে নেক কাজের মাধ্যমে পাওয়া যেতে পারে সুতরাং নেকির কাজ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন চাইতেই থাকেন আর তদবির করতে থাকেন তদবির করতে থাকেন চেষ্টা চালাতে থাকেন এই হাদিসটি এমাম বাবু রহমত্তল সন্নাতে বর্ণনা করেছেন এমাম বাই হাকি শাহবুল ইমানে বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবিদ হাদিসটি পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস এবং এই হাদিসটিকে আল্লা আলবানী সহি বলেছেন মনে রাখবেন যে সুখ শান্তি যে দুনিয়ার সুখ শান্তি এটা বেশি পয়সাতে নেই ভালো করে যদি ভিতরে ঢুকে খবর নিয়ে দেখেন পয়সাওয়ালাদের যে কি যে টেনশনে আছে কি যে টেনশনে আছে অবাক হয়ে যাবেন আপনি জয় তাদের টাকা পয়সা কোথায় যে কোন কোন ব্যাংকে আর কোন কোন কোম্পানিতে লাগানো আছে খবর রাখে না আর তাদের ভাই ভাই এমন দ্বন্দ্ব যে এক ভাই আর এক ভাইয়ের জানের শত্রু বরং ষড়যন্ত্রকে মারিয়ে দিচ্ছে যাতে করে ওরটাও নিয়ে নিতে পারি এসব ঘটনা শোনেন না হ্যাঁ অনেক সময় জানা যায় যে অমুক ব্যক্তি ওর ভাইকে কি করেছে মারিয়েছে জি হ্যাঁ কারণ সবগুলি দখল করার জন্য কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ আলহামদুলিল্লাহ মাসের মাস আসে আর খেয়ে দে কোনো সংসদ চলে যায় এইসব আছে নাকি পেরেশানি হ্যাঁ যে আমার এই একটা চাকরির জন্য হ্যাঁ কারোর সাথে হ্যাঁ রেশারেশি আর ও আমার ক্ষতি করতে চাইছে তার আমি ক্ষতি করতে চাইছে মাঝে আলহামদুলিল্লাহ নাই আরামে আপনি সারাদিন ডিউটি করে আসছেন আর আসার পরে একেবারে নাকের তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন আর ফজরে ওঠার জন্য প্রস্তুত থাকছেন কোনো চিন্তা নেই রাস্তাঘাটে চলতে ফেত কোনো চিন্তা নেই ভয় নেই যে কে মেরে দেবে কী করবে কেমন করে বেরোবো কোনো চিন্তা নেই ওনাদের মানসিক শান্তি অল্প পয়সাতে বিছানায় লম্বা হইতেই ঘুম চলে আসে আর যাদের যত পয়সা ওষুধ খেয়েও আসতে চায় না অধিকাংশ লোকের অধিকাংশ লোকের ভালো করে বলছি সারা বিশ্বের অবস্থা এরকম এবং যারা এই বিষয়টিকে স্টাডি করেছেন তারা বলছেন যে যত ধনী দেশগুলি আছে সেই সব দেশে আত্মহত্যার সংখ্যা সবচাইতে বেশি কারণটা কি কারণ হচ্ছে মানসিক দিক থেকে শান্তি নেই পকেটে টাকা থাকলেও আর ধনের ওপর শুয়ে থাকলেও শান্তি নেই শরীরে মগজে শান্তি নেই যার ফলে আর বাঁচবো না আমি আত্মহত্যা করবো আমি বলেন কোটি কোটি টাকার মালিক যদি হয় আর স্ত্রী সম্পর্কে সন্ধিহান হয় যে হ্যাঁ বা স্ত্রীকে দেখে যে আর একজন বয়ফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকার মালিক টাকা পয়সা আর স্বর্ণ চাঁদের অভাব নেই কিন্তু মহিলা যদি দেখে যে আমার স্বামী গার্লফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছে তাহলে কিসের শান্তি আছে কিসের শান্তি আছে তো অধিকাংশ এইরকম লোকেরা যারা অনেক পয়সাওয়ালা তাদের অবস্থাটা ঠিক ওই রকম এটা উদাহরণ দিলাম এইরকম ধরনের মেলা তাদের অশান্তির কারণ কিন্তু একজন মমিন মানুষ একজন উত্তক্ষী মানুষ আল্লাহভীরু মানুষ সেও আল্লাহকে ভয় করে তার স্ত্রী আল্লাহকে ভয় করে তার ছেলে মেয়েরাও আল্লাহকে ভয় করে পাঁচ আল্লাহ আল্লাহর সামনে হাজিরা দেয় আর আল্লাহর কাছে স্মরণাপন্ন হয় আল্লাহর কাছে দোয়া করে মনে শান্তি ফিরে চলে আসে কখন একটু দুশ্চিন্তা ধরলো সাথে সাথে চিন্তা দূর হয়ে যায় আল্লাহ আবেল্লা হে তুমাই করল আল্লাহকে স্মরণ করলেই মনের পর শান্তি ফিরে আসে দেখেন শান্তি শান্তি একা এক লোক এক একটা জিনিসে খুঁজে বাড়ায় অনেকে শান্তি খুঁজে পাপে যে কী করবো টেনশেন্সের জন্য অধিকাংশ লোক যারা ধূমপান শুরু করেছে জিজ্ঞেস করে দেখবেন বা মদ শুরু করেছে জিজ্ঞেস করে দেখবেন বা ইয়ে আপনার গাঁজা বা হিরোইনের নেশা শুরু করেছে জিজ্ঞেস করবেন যে তোমার স্টার্টিংটা কি দিয়ে হয়েছে কেন তুমি এই ধূমপানটা শুরু করলে কেন তুমি এই মদ খাওয়া শুরু করেছো কেন তুমি এই নেশা করা শুরু করেছো বলবে যে আমার খুব টেনশন ছিল তখন এইটা করেছি বলে না অনেকে পাপ করে জেনাইলিপ্ত হয়েছে অথবা ব্লু ফিল্ম দেখাও বদ অভ্যাস হয়েছে কেন বলছে আমার খুব টেনশন থাকতো স্বামী স্ত্রীতে ঝগড়া আর গালাগালি করতো বা আমিও তাকে গালাগালি করতাম আর যার ফলে ঘুম আসতো না তখন দেখো আমার টাইম পাস হয় না কি হয় না টাইম পাস হয় না তখন আমার ওই ব্লু ফিল্ম দেখা অভ্যাস হয়ে গেছে জি সেগুলোতে শান্তি নেই শান্তি কিসে আসে শোনেন শান্তি আছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমানে। মানে পরকালের প্রতি ই মানে প্রতি ইমানে মানে ইমানে যে ছয়টি রোকন আছে সেইগুলোতে শান্তি আছে ইমানকে মজবুত করেন তাতেই শান্তি রয়েছে শান্তি রয়েছে কানাতে কানাৎ মানে অল্পতে পরিতুষ্টি যা আছে আলহামদুলিল্লাহ আমি সুখী আপনার পাঁচ হাজার দেখে আমি করবো কি আমার এক হাজারে আমি আলহামদুলিল্লাহ আমি সুখী আছি বোঝা গেছে না আপনার টাকা পয়সা জমা থাকছে মাসের মাস দশ হাজার পনেরো হাজার কালকে এক ভাই বলছে যে এক ভাইয়ের কথাই সারা করে বলছে এই লোক এক সময় মাসে পনেরো হাজার করে ইনকাম করেছে ওর পনেরো হাজার শুনেও আমার মন খারাপ হবে না আর সেটা আমি লোভও করব না কারণ আমার ভাগ্যে যেটা গেছে সেটা ঠিক না আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এক হাজার দিয়ে আমার মাস মাসের পরিবারের খরচ খরচা চলে যাচ্ছে তোর থেকে বাপ মাকেও কিছু দিচ্ছি আর পকট খরচে কিছু করছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর যে অবস্থা চলে খুব সুখে আছি এতে না শান্তি আছে কিন্তু যদি হাই হাই করতে লাগে হাই রে এই লোকটা করে মোরক্ষ আর মাসে পনেরো হাজার আর আমি এত শিখে ডিগ্রি পাস আরে মাস্টার ডিগ্রি পাস আর আমি এই করেছি সেই করেছি আমি ইঞ্জিনিয়ার আর আমি এই সেই আমার কাছে পয়সা নেই এটা কেমন কথা হইলো চলবে শান্তি পাবেন কখন শান্তি পাবেন না তো শান্তি আছে ইমানে সুখ শান্তির জীবন আছে পরিতুষ্টিতে অল্পতে তুষ্ট থাকা সন্তুষ্ট থাকা এবং নিজেকে রাজি করে নেওয়া আমি যে অবস্থায় আছি রাজি আছি খুশি আছি আলহামদুলিল্লাহ আমার চৈতের নিচে বহু লোক আছে এই জন্য প্রিয় মোহাম্মদ রসুল উল্লাহাম দুনিয়াকে খুব তুচ্ছ বলেছেন খুবই তুচ্ছ জিনিস এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই সেই মুসলিমে যাবে রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত বলছেন যে নবী করিম সাহা একবার মার্কেট দিয়ে যাচ্ছিলেন বাজার দিয়ে মদিনার বাজার হয়ে যাচ্ছিলেন ওয়ান্নাস ও কানাফাই হে লোকেরা বাজারের দুই দিকে দেখেন যে বাজার গলি যে থাকে গলির দুই দিকে লোকজনের ভিড় থাকে আর মাঝখান দিয়ে রাস্তা থাকে লোকজন দুই দিকে লাইন হয়ে কেনাকাটার এইসব কেউ বিক্রি করছে কেউ কেনাকাটা করছে ইত্যাদি রসুল যখন রাস্তা অতিক্রম করছিলেন দেখলেন যে একটি ছোট কান বিশিষ্ট মরা বকরি বকরির বাচ্চা যে দুজন বকরির বাচ্চা ছাগলের বাচ্চা তাও আসাক্কিন মানে ছোট কানের ছোট কান দেখতে খারাপ লাগে বড় কান কি আরও বড় প্রচণ্ড কানের বকরি ছাগল দেখতে ভালো লাগে না জি হ্যাঁ একেবারে ছোটো কান আর এক তো বকরির বাচ্চা আর তারপরে সেটা মরা পড়ে আছে ফাতানাওয়ালাহু ফা খাযাবেউজ নেহি রসূরুল্লা সাল্লাম ওই বকরির বাচ্চাটির কানটা ধরলেন আর বললেন আইয়ো কম ইয়হিব আন্না হাজা লাহু বিদির হাম কেনা বেচা চলছে মার্কেটে তাই না কেনা বেচা ব্যবসা চলছে রসুর উল্লাস বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে এই বকরির বাচ্চাটা মাত্র এক দেড় হাম মূল্য একটা দেড় হাম লাগবে কেনে নিয়ে যাবে কেউ সাহাবীর অবাক রসুরুল্লাস আসলাম মরা বকরির বাচ্চা বিক্রি করতে চাইছেন আর দাম মাত্র কোদ মূল্য এক দেড় হাম ফাখাবু সাহাবিরা বললেন মা নহী বো আন্নাহু লা নাবে সেই অমান্য অবেহী বলছি হ্যাঁ রসুর আল্লাহ এই মরা বকরির বাচ্চাটা আমরা দিলে তো নেব না অমানাস না নিয়ে যে করবোটা কি খাওয়া যাবে হ্যাঁ না জবাই যদি মরার আগে জবাই না হয় তো খাওয়াই হালাল না করবোটা কি অমানাস করবো সেটা নিয়ে কাল আর সুরাহাম বললেন আত বোন আন্না হুলকুম আচ্ছা তোমাদেরকে ফিরি দেব। যা পয়সাও লাগবে না একটা দেরহাম বললাম না ফিরি দেবো নেবে কালু ওয়াল্লা লাউ কানা হাইয় কান ফিরি নিয়ে বা ওটা কি ও যদি বেঁচেও থাকতো বকরি বাচ্চাটা বেঁচেও থাকতো তারপরেও তো মানুষ এটা নিতে রাজি হইতো না কিসের জন্য কারণ কান ছোট আর আরবদের মধ্যে এগুলো ব্যাপার সব খুব বেশি আছে কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি তাই না হ্যাঁ মান সম্মানের ব্যাপারটা অনেক ওদের কাছে বকরির বাচ্চা যেটা বাচ্চা হইল হ্যাঁ বললে তো মানিক গেল কিছু ট্র্যাডিশন আছে এক এক বলছেন যে সেটা যদি জীবিত হতো তবু তো আইবের ব্যাপার হইতো লেন্না কারণ কান খুব ছোট। ফাকাই ফাহুয়া মাইয়ে তো মরা এই মরা বকরির বাচ্চা নিয়ে করবোটা কি ফাকা আলা রাসূল্ বললেন ওয়াল্লা হে লাহ দুনিয়া আহ হোয়া নু আল্লা হে মিনহাজা আলাইকুম সারা পৃথিবী যে দুনিয়া আল্লাহর কাছে এই যে মরা বকরির মূল্য যেমন তোমাদের কাছে কিছু নেই মূল্যহীন বিনা পয়সায় যদি তোমাদের বাড়িতে কেউ দিয়ে আসে তাও নিতে চাইবে না আল্লাহর কাছে সারা দুনিয়ার মূল্য এই মরা বকরির বাচ্চাটির মতো এর চাইতে নিকৃষ্ট এর চাইতে হাদি সুতরাং দুনিয়ার পিছনে এত পড়িয়েন না আখেরা যেখানে চিরকাল থাকতে হবে তার জন্য প্রস্তুতি নেন কখন যে চলে যাবেন ভালো অবস্থায় যাতে যেতে পারেন জি এবং ছেলে মেয়েকে তাই শেখান স্ত্রীকে তাই শিখান নিজেও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে আপনার পরিবার ছেলেমেয়েরাও শান্তি পাবে যে দুনিয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য না সুতরাং এই তুচ্ছ দুনিয়ার জন্য এত পেরেশানের আছে বাকি দুনিয়া যে কত নিকৃষ্ট আখেরাতের নাই। এই দুনিয়ার জন্য অধিকাংশ মানুষ দুশ্চিন্তায় পেরেশানিতে শোকে দুঃখে না এইরকম চিন্তা একজন মুসলিম কখনো করবে না বরং যদি ওপরে নজর চলে যায় সাথে সাথে কি করবেন কি করবেন ওহ এর এত এগিয়ে গেল আমি তাহলে কি করবেন নিচের দিকে তাকান্ডা বিকেল বলেছেন যদি দেখেন যে আমি একেবারে পকেট শূন্য এমটি কিচ্ছু নেই আমার কাছে টাকা পয়সা তাহলে অন্য লোকদের দেখবেন যে পকেটে একটা পয়সাও নেই আর ঋণের বোঝা চেপে আছে আমার উপরে এক পয়সা ঋণ নেই আমার কাছে টাকাও নেই মাসের মাস খেয়ে শেষ করছি কিন্তু একটা টাকা কেউ আমার কাছে পারবে না যে তোমার কাছে পাবো ঠিক কিনা আমি ওই লোকের চাইতে ভালো কিনা যাকে তো মনে করছে যে অনেক কিন্তু ওর দশ বিশ পঞ্চাশ হাজার ঋণ আছে ওর তো অনেক ভালো আলহামদুলিল্লাহ এইরকমই যদি দেখেন যে আপনি অসুস্থ অসুস্থ তাহলে অনেকে আছে যার কাছে পয়সাও নেই আর অসুস্থ আর ছেলে মেয়ের নেই আপনি শুধু অসুস্থ বেশ আছে হয়তো কি চলার মতো তারপরে আপনার ছেলে মেয়ে আছে অনেক লোকের আছে বড় বড় ধনী কিন্তু ছেলে মেয়ের নেই কি করবে সব ধন দৌলত অধিকাংশ ধনী লোকেরা একটা ছেলে একটা মেয়ে না হলে দুটো মেয়ে আরে দুটো মেয়ে কি করবেন এত ধন করবেন কি তারপরে পেরেছান টাকা 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 তো আপনার ওই জামাইরা নিয়ে যাবে হ্যাঁ বাড়ি থেকে শেষ বংশই শেষ সুতরাং এসবের পিছনে কখনো ছুটবেন না আল্লাহ বুলাম যে ফয়সালা করেছে তোক দিয়ে তার উপর সন্তুষ্ট থাকেন এবং আল্লাহ যা ভাগ করেছেন তাতে রাজি হয়ে যান এবং মনে রাখবেন যে আল্লাহ আপনাকে কম দিয়েছেন এতে হেকমত আছে হতে পারে যে আমাকে আপনাকে বেশি পয়সা দিলে আমরাও খারাপ লোকদের মতো কি হয়ে যেতাম খারাপ হয়ে যেতাম ইন্দা যেতামসান আর রাহু ইস্তকা যখন মানুষ অভাবমুক্ত হয় তখন অধিকাংশ লোক কী করে পাপি হয়ে যায় সীমা লঙ্ঘন করে ক্ষতি করে আমার জন্য অল্প পয়সাটাই যথেষ্ট জি আপনার জন্য যেটা যেটা কল্যাণকর সেটা আপনাকে আল্লাহ দিয়েছেন আমার জন্য যেটা মঙ্গলময় সেটা আল্লাহ আমাকে দিয়েছেন সুতরাং যা আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকেন এবং মনে রাখবেন যে আপনি যতই চেষ্টা করেন আল্লাহর চেষ্টা আপনার জন্য যেটা আল্লাহ যেটা আপনার জন্য তদবির করছেন মানে ভাগ্যে জুটাচ্ছেন সেটা ওর চাইতে উত্তম অর্থাৎ আমরা অনেক সময় মনে করি উফ এই চাকরিটি জিত হয়ে যেত এইরকম যদি কফিল পেয়ে যেতাম এইরকম না যে এইরকম একটা চাকরি এতে যদি টাকা কম পেয়ে পেয়ে ঠিক কিনা যারা ধার্মিক লোক কিন্তু আল্লাহ আপনার জন্য মক্কা মদিনাই দেননি এখানে দেশেন এতেই হয়তো কল্যাণ আছে অনেক মক্কা মদিনাই থেকে নামাজ পড়ে না বা চার রক্ত পড়ে ফজর তার চাইতে আপনি ভালো কিনা তাদের শাস্তি বেশি কিনা তাদের আজা বেশি কিনা এইখানে কেউ ফিলিম দেখছে মক্কাতে মদিনায় বসে ফিলিম দেখছে তো তাদের জন্য হ্যাঁ জাহান্নামের শাস্তি বেশি কিনা হমাই ইউরিদফি হেবে এলহাদিম বে জুলমের নজির হোমে নাযাবিন আলীম মক্কাই মদিনায় হারামের এলাকাতে যদি কেউ পাপের জুলমের অন্যায়ের গোণহার ইচ্ছা করে আল্লাহ বলছেন যে কঠিন শাস্তি তাকে চাখাবো কঠিন শাস্তি দেব। ইচ্ছা করলে পাপের ইচ্ছা করলে সুভহান আল্লাহ আবদলেন আল্লাহ তালা আনহুমা এই আজাদ যে কোরআন এখানে এই আয়তের সুরে হজর রয়েছে এটা মনে করতে ইচ্ছা করলেই যেহেতু হয়ে যাবে এই ভয়ে তিনি মক্কা লোক মক্কায় থাকতেন তিনি মক্কা ছেড়ে দিয়ে প্রথম দিনে ছোটকালে তারপরে মক্কায় মক্কা বিজার পরে মক্কা চলে গেছে পরে মক্কা থেকে তিনি হিজরত করে তাইফে চলে গেছিলেন তাইফে কবর আছে তার আব্দুল আব্বাস রাজি আল্লাহ তার প্রখ্যাত সাহাবির কবর তাইফে রয়েছে এই ভয়ে চলে গেছিলেন যে কি জানি গোনা তো মনে ইচ্ছে চলে আসতে পারে কল্পনা চলে আসতে পারে তো এত কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন আমি এই আজাবের আজাব বরদাস্ত করতে পারবো না আজাবের ঝুঁকি নিতে পারবো না আমি মক্কা ছেড়ে চললাম সুতরাং হতে পারে যে আমার জন্য এখানে কল্যাণ আছে আপনার জন্য এখানে কল্যাণ আছে আপনার দ্বারা এখানে কিছু কাজ হবে ইত্যাদি ভাতি মণ্ডলী আমরা হাই হাই না করে রিজ হাসিলের যেসব উপায় রয়েছে পার্থিব উপায় সেগুলি খোঁজ করবেন পার্থিব উপায় বুঝতে পারছেন যেখানে যার যোগ্যতা আছে এবং সুযোগ সুবিধা আছে ফ্যাসিলিটি আছে সেখানে লাগার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে আল্লাহর কাছে উত্তম পন্থায় চাইবেন এবং কিছু করণীয় আপনাদেরকে এখন বলবো একটি করণীয় হচ্ছে যে বেশি থাকার কম থাকে যেই অবস্থায় থাকবেন ওতে আপনি সন্তুষ্ট থাকবেন তো কি থাকবেন সন্তুষ্ট থাকবেন যে সন্তুষ্ট থাকে তার মানসিক শান্তি আছে আর যে সন্তুষ্ট হতে পারে না যে সন্তুষ্ট হইতে পারেন না সেই ব্যক্তি অশান্তিতে আছে আপনার স্ত্রী সুন্দরী তারপরে তাতে যদি আপনার পরিতুষ্টি না হয় এর চাইতে সুন্দরী হয়তো ওর স্ত্রী আমার চাইতে বেশ সুন্দরী আমার ভাইয়ের স্ত্রী বিয়ে দিলাম ও আমার স্ত্রী চাইতে সুন্দরী মনটা খারাপ শান্তি পাবেন অথচ আপনার স্ত্রী সুন্দরী আপনার স্ত্রী দেখতে সুন্দর রং সুন্দর আরে আমার ওই বন্ধু একই সাথে লেখাপড়া করলাম আর ওর স্ত্রী এত উঁচা আমারটা ছোট শান্তি পাবেন শান্তি পাবেন না কেন আর জীবনে প্রতিটি ক্ষেত্রে শুধু পয়সার ক্ষেত্রে নাই ধন সম্পদ পয়সা ছেলে একজনের ছেলে আছে আর সব যোগ্য আপনার ছেলে মেয়ে নেই অথবা আছে তো যোগ্য না যদি এতে যদি আপনি মানসিক দিক থেকে কষ্টে থাকে শান্তি পাবেন শান্তি পাবেন না ওই আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন যে আল্লাহ হয়তো এদিকে দেননি কিন্তু আরেক দিকে দিবেন আমাকে বা আরেকদিকে দিয়েছেন আমাকে ইত্যাদি ইত্যাদি এইভাবেই পরিতুষ্টি অত্যন্ত জরুরি এই মর্মে সহি মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনাই আবদুল্লাহ আবুল আস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুর উল্লাস বলেন কান আফলাহ মান আসলামা তিনটি গুণ আমাদের মধ্যে হইতে হবে তিনটি বৈশিষ্ট্য গুণ কাদ আফলাহ মান আসলামা বলছেন নবিসাম ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি হচ্ছে সাকসেস কামিয়াব আপনার জীবন ধন্য মান আসলামা যে মুসলিম হইতে পারল ওলা তামুতন্না ইল্লা ওয়ান্তম মুসলিম হন মুসলিম হন আপনি মুসলিম হইতে হলে তহিদবাদী হইতে হবে শির্ক মুক্ত হইতে হবে সন্নার অনুসারী হইতে হবে বিদায় মুক্ত হইতে হবে নামাজি নামাজি হইতে হবে সম্পর্কে চিন্তাশীল হইতে হবে মুসলিম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুসলিম আমরা কাদ আসলাম তাহলে একটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে এটাকে টিকাইতে হবে জন্মসূত্রে মুসলিম কাজে কর্মে মুসলিম হইতে হবে আকিদ আমলে আখলাখ চরিত্রে চরিত্রে এব মুসলিম হইতে হবে বে নামাজি হবেন না আধা নামাজি হবেন না ফজর নামাজ ছাড়বেন না না হলে ফজরের সময় যেমন যেমনই সূর্য উঠিয়ে দিলেন ইচ্ছে করে আর নামাজ পড়লেন না তখন আর মুসলিম থাকলেন না ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে হক কথা এটা হচ্ছে কোরআনে কেরিমের কথা এটি হচ্ছে রসুর উল্লা কথা এটি হচ্ছে সাহাবাই কেরামদের এজমার কথা সাহাবাই কিরামদের ঐক্যমত ছিল তাদের কোনো দ্বিমত ছিল না যে যে নামাজ ছাড়ে সে মুসলিম থাকে কি থাকে না এসব এখতেলাভ ছিল না পরে লোকের একতলাফ করেছে সুতরাং মুসলিম যদি হয়ে যেতে পারেন তাহলে সাকসেস এক দুই নম্বর ও রোজেকা কাফা ফান আর চলার মতো আপনাকে রিজিক দেওয়া হয়েছে আরে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কারো এক পয়সা মেরে খায়নি কেউ এক বলতে পারবে না যে অমুকের কাছে একটা টাকা পাবো বা অমুক আমার কাছে মাংনা ফিরি খায় হ্যাঁ প্রায় ওকে নাস্তা করাই তো হয় না না কারও নাস্তা করতে যাবেন না আপনি হ্যাঁ বলবেন যে চলো অনেকে রহস্যমজক করে শুধু ও পরের খেতে থাকে চলো বন্ধু চলো হ্যাঁ দোস্ত চলো আর গিয়ে বুফিয়াতে নিয়ে গেলো আর তারপরে দোকানপাটে নিয়ে খরচ করিয়ে দিল হোটেল দিকে না যদি একদিন কাউ কি করেন তাহলে আর আপনি দেবেন বরং আপনি বেশি খরচ করার চেষ্টা করেন আর যদি দেখেন যে আমার অবস্থা টাইট তাহলে কারো খাবেন না কাউকে খাওয়াই কারো খেতেও যাবেন না কারো খাবেন না আর কাউকে খাওয়াইতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জরুরি নয় আপনার বাপমা না যে খাওয়াইতে হবে আপনার না যে খাওয়াইতে হবে ফরজ আপনার স্ত্রী না যে খাওয়াইতে হবে ফরজ না কোনো জরুরি নাই আলহামদুলিল্লাহ আপনার দিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি বন্ধু বান্ধব খাওয়ানোর চাই তো আপনার মা আপনার ভাই আদর যা আপনার ছোটো যারা রয়েছে আপনার অধীনে রয়েছে ওদের ওপরে খরচ করা ফরজ জি সুতরাং এইসব মানুষকে দেখানোর জন্য আমি খরচ করতে পারি এসব করতে যাবেন না দুই নম্বর হচ্ছে ও রোজে কাফা ফান চলার মতো পয়সা আপনার কাছে ডেলি কি খেতে হবে কতটা লাগে কতটা আছে আপনার সংসারে এক হাজার ইয়াল লাগে এক হাজার ইয়াল আছে আলহামদুলিল্লাহ আজকাল এক হাজার কেউ রাজি হইতে পারবে না গতকালকে এক ভাই বলছে যে সে চাকরি তো পেয়েছি বেতন খুবই কম বেতন খুবই কম কত আমি ভাবছি খুব কম মানে হচ্ছে সাতশো আটশো হবে হয়তো বলছে পনেরোশো যে আলহামদুলিল্লাহ আর সুহান আল্লাহ পনেরোশো বেতন একজন সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আশ্চর্য লাগে আপনাদেরকে এক শ্রেণীর লোককে যে পনেরো শত নিজেকে রাজি করতে পারেন না যেখানে ত্রিশ হাজার টাকা বা তারও বেশি হয়ে গেল হ্যাঁ বত্রিশ কত টাকা হচ্ছে হ্যাঁ তারও বেশি পরে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাচ্ছে বাংলাদেশি টাকার রাজি হতে পারছেন না আলহামদুলিল্লাহ বলে সৌদি আরবের নাগরিক চাকরি পাচ্ছেন আর চাকরি পেলে অনেকে দেড় দু হাজার টাকায় ঢুকছে আপনার খবর আছে দেড় দু হাজার টাকায় ঢুকছে লেবারে যে সুতরাং আলহামদুলিল্লাহ বলেন তিন নম্বর ওয়াকান্না আল্লাহ হবে মা আতা আর যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ তাকে পরিতৃপ্ত করেছে তাতে তার পরিতুষ্টি আছে মনে শান্তি আছে মুসলিম আর দুই নম্বর চলার মতো চলে আসছে রোজগার হচ্ছে আর ওতে আমি খুশি ওতে আমি কি খুশি আলহামদুলিল্লাহ আমার হাজার পাঁচশো দিয়ে খুশি আমার সংসার চলে যাচ্ছে আমার খরচ বেশি নেই আলহামদুলিল্লাহ দুই নম্বর তলাশ করার সাথে সাথে আল্লাহর ভরসা রাখেন রিজ তলাশ করা হচ্ছে আমাদের কাজ করণীয় দুনিয়াতে করতে হবে আর তার সাথে রেজাল্ট ফলাফলটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া যে আল্লাহ আমার কাজ আমি করলাম তোমার কাজ তুমি এটা হচ্ছে তাওয়াক্কল তাওয়াক্কল মানে বাড়িতে বসে থাকে না তাওয়াকল মানে ডিউটি গেলেন না এসে বলছেন যে আজকে অনেক ঘুমচাপ ছিল তো গেলাম না কত বেতন কাটল পঞ্চাশ রিয়াল ইন্না আলিল কেন কাটাবেন আপনি হ্যাঁ এটা তওয়াক্ষুল না আল্লাহ ভরসা এটা আল্লাহ ভরসা কোথায় আপনি শুয়েত আল্লাহ ভরসা ভুল নিয়মিত যেমন পাঁচ অক্টর নামাজের ডিউটি ঠিক রাখবেন তেমন আপনার রুজির ডিউটি ঠিক রাখেন কাজ করব না শুয়ে থাকবো লম্বা আর বলবো যে আল্লাহ ভরসা এটা আল্লাহ ভরসা জি এটা হচ্ছে গুমরাহি এটা আরেক গুমরাহি কিন্তু জি সুতরাং মেহনত পরিশ্রমের সাথে কি করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে ভরসা মানে হচ্ছে রেজাল্টটা কার হাতে ছেড়ে দেওয়া আল্লাহর হাতে আমি ডিউটি করলাম টাকা আমার পকেটে আসবে কিনা আল্লাহ ভালো যান আল্লাহ তোমার ছেড়ে দিলাম ঠিক না তার ব্যবসা করছি লাভ হবে কিনা আল্লাহ তোমার ছেড়ে দিলাম রেজাল্ট আচ্ছা লাভ হইলো পকেটও আসলো তারপর রক্ষা করতে পারবো না চোর ডাকাতে নিয়ে যাবো ওটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম ঠিক না এই টাকাটা আমার ছেলেমেয়ের হকে লাগবে না ওইটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম এটা হচ্ছে তবাক এগুলি হচ্ছে আল্লাহর ভরসা রাখা বলছিলাম যে আল্লাহর ওপর কী করতে হবে ভরসা রাখতে হবে এই মর্মে আপনাদের হাদিস জানা আছে মোসনাদ আহমদ তিরমিজির প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লি সাল্লাম বলে লুম ততওয়া কলে তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর ওপর আস্থা ভরসা রাখতে মিছামিছি নয় হাক্কা তাবাক করি তাহলে বোঝা যাচ্ছে তাওয়কোল আল্লাহ ভরসা আল্লাহ ভরস আমরা বলি কিন্তু অনেকে মিছামিছি মুখে বলি শুধু কাজের বেলা না কাজের বেলা হলে চাকরি চলে যাক তখন দেখবেন এক্সিট লেগে যাক হ্যাঁ এরকম কিছু হয়ে যাক তখন বোঝা যাবে যে আপনার আসলে আল্লাহর ভরসা আছে কি না কিনা যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভরসা রাখতে তাহলে তোমাদেরকে দেওয়া বা কামাই রো যেমন রেজেক দেওয়া হয় পাখি কুলকে যেমন আল্লাহ রেজেক দিয়ে থাকেন পাখিকে পাখি দু দিনের খাবার সঞ্চয় করে রাখে নাকি দুই দিনের রাখে না আর আমাদের কারো কাছে দুই বছর পাঁচ বছর খরচ আছে কারো কারো কাছে বিশ তিরিশ বছর খরচ আছে কারো কাছে দেশে চলে গেলেও হ্যাঁ ঘর ভাড়া থেকে সারা জীবন সংসার চলবে আপনার আপনার ছেলেমেয়ের মরে আপনি মারা গেলেও চলবে ঠিক না তারপরও টেনশানে শেষ নেই যে কি করব চাকরি যাব যাব। তাই না কোথায় আল্লাহর ভরসা কোনো ভরসা নেই যদি তোমরা সত্যিকার আল্লাহর ভরসা করতে তাহলে তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন কামাই ওর জাকুত্তায়ের যেমন রিজিক দেওয়া হয় পাখিকে তাক দুঃখে মাসান প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে বের হয়ে যায় বাসা থেকে অ তারু পেট ভর্তি করে ফিরে আসে দানা গজ করে সন্ধ্যাবেলা তিন নম্বর কাজ হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন একটু আগে সংখে বলছিলাম এবং আল্লাহর কাছে একগুলো চিত্তে দোয়া করেন দোয়া মানে নামকে অস্তে দোয়া না কাজের অস্তে দোয়া আমরা সবাই দোয়া করি মুসলিমরা কিন্তু দোয়া কার্যকরী দোয়া না দোয়া এমন করতে হবে যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে না ছোড়বান বান্দা বলেন আপনার এই ভাষাটা ছাড়বো না আল্লাহর কাছে নেব কেমন দেবেন না আল্লাহ বলেন আল্লাহ তোমার কাছে নেব এক কথায় এ কিনের সাথে এবং বারবার করে এই জন্য নবীকারী একটি দোয়া কাবার করে করতেন তিনবার করে এই সন্দেহ আমল করেন পক্ষে তিনবার করে এই যখন করবেন তখন তিনবার করে এই না যে শুধু একটা দশ সারা জীবনে তিনবার না ওই যখন চাইছেন আল্লাহমক ফেলি আল্লাহমক ফেলি আল্লাহমক ফেলি আল্লাহ আমার জোখনি আল্লাহ আমার আল্লাহ আল্লাহর যোখিনি জি রবনাতে নাফির দুনিয়া হাসানো অফিল আঁকারে তা হাসানো কিনা না তিনবার করে এইভাবে আল্লাহর কাছে বারবার আল্লাহ নেবো আল্লাহ নেবো আল্লাহ নেবো জি দোয়া করেন রকম দোয়া করতে হবে একগ্র চিত্তে দোয়া করতে হবে মনে হবে বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে অবশ্যই দোয়া সময়গুলিতে অবশ্যই দোয়া কবুল হয় তার মধ্যে একটি সময় হচ্ছে যুদের সময় কোনটা হ্যাঁ রাত্রে রাত্রে রাতকে তিন ভাগ করে শেষ তৃতীয় অংশ হিনা আখির রাতের শেষ অংশ যখন অবশিষ্ট থাকে তাহলে মোটামুটি আজকাল রাত একটা দেড়টার পর থেকে শুরু করে বা দুইটার পর থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এই সময়টাই দোয়া করেন কয়জন লোক আছেন দিন টেনশন করছেন সারা দিন রুজির জন্য পেরেশান আছেন আর কত কাকে ধরছেন চাকরির জন্য কিন্তু রব্বুল আলমীকে ধরার তৌফিক হয় না উঠেন রাত্রে দুই রাকাত তাহাজুদ পুরা এগারো রাকাত বেতর সহ পড়তে বলছি না দুই রেকাত পড়ার তৌফিক হয় না দুটো রেখাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন আপনি এক তো এই সময়টাতে দোয়া করে তাহাজুদের সময় দোয়া কবুল হয় দুই নম্বর তাহাজুদের শেষ দায়ী পড়ে পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন হ্যাঁ যদি আত্মা তার দরুদের পরে নবী পর দরুদ পেশ করার পরে দোয়া করেন নামাজের ভিতরে দোয়া করেন এই সময়গুলি দোয়া কবুল হয় তাছাড়াও হাত উঠিয়ে দোয়া করেন আপনি একা একা নির্জনে দোয়া করেন মানুষের সামনে কান্না দেখায়েন না আর মানুষের সামনে আপনি আপনার তাকওয়া গাড়ি দেখায়েন না মানুষের সামনে আপনি বেশি দোয়া করিয়েন না নির্জনে আপনি আল্লাহকে ডাকেন যে ওই সময় আল্লাহ এখলাস আপনার অন্তর থেকে জানতে পারবেন যে সত্যি লোকটি মোখলেস কারণ মানুষকে জানতে দেয় না যে এত অভাবে আছে মানুষকে জানতে দেয় না যে এত তার পেরেশানি আছে আর্থিক সংকট আছে আমার কাছে নির্জনে দরখাস্ত করে সুতরাং তাকে খালি হাতে আমি ফেরিয়ে দেব না জি সমিতণ্ডলী এই সময়গুলিতে দোয়া কবুল হয় এবং শুধু দোয়া কবুল হয় না নবী মোহাম্মদ উল্লাহ উল্লা বলেছেন যে এই সময় ভোর রাত্রে রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আকাশে চলে আসেন আল্লাহর আশা আল্লাহর মতো আল্লাহর আশা আল্লাহর মতো এবং বান্দাকে ডাক দেন আমাদেরকে ডাকছেন আল্লাহর আমরা ডাকতে জানছি না কে আমার কাছে দোয়া করবে তার দোয়া আমি শোনব তার ডাকে আমি সাড়া দেব তার দোয়া আমি কবুল করবো আল্লাহ বলেন এই কথা আমার কাছে চাইবে তাকে আমি দেবো অমাই ফের আল ফের আলাহু আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে মার্জনা কামনা করবে তাকে আমি ক্ষমা করব মার্জনা করব এই বলে আল্লাহ ডাকতে থাকেন কয়েক ঘন্টা হিনা যে এক মিনিট দুই মিনিট পেলেন পেলেন না হলে গেল ফেল না এরকম নয় সুভান অল্লাহ কয়েক ঘন্টা রাত দুটো থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত যদি ধরি তো কত ঘন্টা তারও বেশি আজকাল হয়ে যাবে বড় রাতে হ্যাঁ তিন দুই পাঁচ তিন সাড়ে তিন ঘন্টা আপনার এই সময়টা আপনি ডাকেন আর এস তিন ঘন্টা ডাকতে না পারেন আধা ঘন্টাও ডাকতে পারছেন না আধা ঘন্টা উঠাও নসিব হচ্ছে না আপনার ঘুমকে পরিত্যাগ করতে পারছেন না দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণের জন্য যে এই সময়টায় জাগতে পারি আমার দুনিয়াও ভালো হয়ে যাবে আখেরাতও ভালো হয়ে যাবে জান্নাতও পেয়ে যাব আর রিজিক আল্লাহর কাছে পেয়ে যাব, রোগও ভালো হয়ে যাবে কেন আল্লাহকে ডাকতে পারছেন না হতো ভাগা আল্লাহ রব্বুনা যেন আমাদেরকে দিনার দিকে ফিরে আসার তফিক দান করেন এবং আল্লাহ আমাদের মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন দিনের পর আল্লাহ রাব্বুলের যেন অটলতা দান করেন সমাজের ভাতের মণ্ডলী আল্লাহর কাছে আশা রাখবেন মানুষের কাছে মানুষের দ্বারস্থ হবেন না আর মানুষের দিকে তাকাতে যাবেন না কারণ আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইলে আল্লাহ খুশি হন আর মানুষের কাছে চাইলে মানুষ নাখশ হয় বেজার হয় ভিক্ষা চাওয়া না শুধু ধার চেয়ে দেখেন আল্লাহর কাছে তো জীবন আমরা ধার চাই না যে আল্লাহ দেও পরে দিয়ে দেবো জীবন করি সুবহানাল্লাহ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি জি আল্লাহর কাছে চাই না আল্লাহ কি করেন তার ওপর রাগ করেন তুই অসুখ চাইছিস কেন আল্লাহ রাগ করেন আরে তোর পয়সার দরকার তো কেন পয়সা চাইছিস না হ্যাঁ তোর অসুবিধা পারিবারিক সমস্যা কেন সমস্যা দূর করার জন্য দরখাস্ত করছিস না আল্লাহ অসন্তুষ্ট হন হ্যাঁ তোর এই দরকার সেই দরকার কেন আমাকে আরজি করছিস না দরখাস্ত করছিস না আল্লাহ অসন্তুষ্ট হন পক্ষান্তরে মানুষের কাছে চেয়েই দেখেন একবার যদি ধার চান কালকের কথা বলছি কালকে না পরশুই এক ভাই বললো যে হ্যাঁ রাস্তা আমার সাথে আছে আছে ভাই আছে এখানে বলছেন যে এক লোক আমার সাথে অদা করেছিল যে তোমাকে এত টাকা হাওলত দেবো তো অমুক মাসে দেব। এখন ওই লোক বলছেন নামাজি আর আমিও নামাজি আমাকে জানে যে আমি জীবনে কোনো দিন একটা পয়সা কারো বেমানি করিনি এখন টেলিফোন করছি ও টেলিফোন উঠাই না টেলিফোন উঠায় না কি জন্য ভয়ে যে টেলিফোন উঠাইলে কি করতে হবে টাকা ধার দিতে হবে আর আল্লাহ বলছেন যে টেলিফোন করো আমাকে টেলিফোন করো কি দিয়ে হ্যাঁ পীর মুর্শেদের ওসিলা ধরে নবীর ওসিলা দিয়ে আর হুজুর কিবলার ওসিলা দিয়ে হ্যাঁ গোস কুতুবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে টেলিফোন করো না 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 ডাইরেক্ট ফাইনি করিবন আমি কাছে অজীব দাওয়াতা দা দোয়া কারে দোয়া আমি শুনি ডাকে সাড়া দিই সুতরাং শর্ত হচ্ছে ফালিয়াসি বলি আমার ডাকে তোমরা সাড়া দাও আমার হাই হাইয়াল্লা হাই আলাল ফালা হচ্ছে ফজরে তুমি সাড়া দাও আমি যে বলছি আসমান থেকে যে কে আছে ডাকো ভোর রাত্রে তার সময় উঠো দেবো আমার ডাকে সাড়া দাও অলি ও মেনুবি ইমানটা ঠিক করো শির মুক্ত হও বিরাত মুক্ত হও কুফুরি মুক্ত হও মোনাফিকি মুক্ত হও এই পেট পূজা মুক্ত হও আখেরত মুখী হও জি এগুলো হচ্ছে ইমান এ হচ্ছে আল্লাহ ডাকে সাড়া দেওয়া সমানিত মাতৃমণ্ডলী অনেকগুলি দোয়া রয়েছে আল্লাহর কাছে রেজেক চাওয়ার জন্য সেই দোয়াগুলি বিশেষ করে যেগুলি দোয়ায় মাসুরা মানে কোরআন সন্ন্যায় বর্ণিত দোয়ায় মাসুরার অর্থ শিখে নেন কারণ শিখিয়ে শিখিয়ে এতদিন ধরে শিখাচ্ছে কিন্তু মানুষের সংশোধন হচ্ছে না মানুষে যে কোন স্বভাবের আল্লাহই জানে বিশ বছর ধরে শুধু দাম আর তার আগেও আমি চার পাঁচ বছর দাওয়াতি কাজ করেছি আমি শুরু থেকে মানুষকে বলি আমার আলোচনা দোয়াই মাসুরা মানে হাদিস বা কোরআনে বর্ণিত আসার যা বর্ণিত আল্লাহর পক্ষ থেকে বর্ণিত কোরআনে করিমের দোয়া আর না হলে নবী মোহাম্মদ রসুলের হাদিসে বর্ণিত দোয়া হচ্ছে দুয়ায়ে কি মাসুরা কিন্তু আমাদেরকে বেদাতী সমাজ শিখিয়ে দিয়েছে দোয়ায় মাসুরা মানে দুনিয়াতে একটি দোয়া আছে কি

এই তাসাহুদের শেষে পড়েন এই দোয়াগুলি এছাড়াও যে কোনো কোরআন এবং হাদিসের দোয়া পড়েন আপনি যেই বিষয়ের ওপর আপনি দোয়া চাইতে চান সেই বিষয়ের দোয়াগুলি আপনি চয়ন করেন এবং পড়েন হচ্ছে মাসুরা সুতরাং এই যে মগজে একটা করে একটু ধাক্কা নক করছি আপনাদেরকে বা ধাক্কা দিচ্ছি যে জবানটা ঠিক করেন দোয়াই মাসুরা মানে কোরআন এবং হাদিসের দোয়া সুতরাং আর বলবেন না যে দোয়াই মাসুরা আল্লাহ নিজালাম তেনাসী হ্যাঁ সবগুলি কোরআন হাদিসের দোয়া হচ্ছে দোয়া জি এইরকমই কবরকে মাজার বলবেন না জি হ্যাঁ সালামের কবরকে পাক বলবেন না বোঝা গেছে কিনা জি সম্মিলিত হ্যাঁ দোয়া করছেন বেদাতি দোয়া করছেন নামাজ থেকে সালাম ফেরার পরে আর মোনাজাত বলবেন না এগুলো সব কথা মোনাজাত মানে চুপি সারা আল্লাহর সাথে কথা বলা সেটা নামাজের ভিতরে হয় সুতরাং এইরকম যে কত সংশোধন দাম আমলের আমাদের দরকার আছে আল্লাহ আমাদের সংশোধন করার তৌফিক দান করেন দোয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করুন পার থেকে বাঁচবেন দেখবেন যে আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন রাস্তা খুলে দেবেন এই মর্মে অনেক দলিল রয়েছে কোরআন সন্নাতে তবে সুরা তালাকের দুই নম্বর এবং তিন নম্বর আয়াত এই আয়াতগুলি পড়বেন মহান আল্লাহ বলছেন হায়াজ আল্লাহ মখরাজা যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ কী করবেন মাখরাজ মানে এক্সিট মাখরাজ লেখা থাকে না ইংলিশে এক্সিট আর আরবিতে মখরাজ লেখা থাকে দেখবেন হ্যাঁ থাকে না থাকে না প্লেনেও আছে তারপরে বিভিন্ন জায়গায় হাসপাতালে বা কোথাও গেলে কোনো অফিস আদালত এখানে মাখরাজ এক্সিট এক্সিট জি মাখরাজ আল্লাহ বলছেন মাখরাজ বের করে দেবো এক্সিট মানে বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবো তোমার রুজিকের ব্যবস্থা করে দেবো তোমার যা প্রয়োজন তোমার জন্য রাস্তা খুলে দেবো মাখরাজ রাস্তা তোমার জন্য খুলে দেবো কখন অমাইয়া তাকিল্লা আল্লাহকে ভয় করলে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকুন আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলি পালন করুন ফরোজ অজেবগুলি আদায় করুন সুন্নত নফলে বেশি বেশি অংশ নেন হারাম হারাম না যায় আর অপছন্দনীয় মকরু হাত থেকে বেঁচে থাকুন এই হচ্ছে তাকুয়া ওয়ারো জো হাইসু মিনহাইস ইয়াহতেব এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যেও কল্পনা করতে পারেনি আপনি ভাবতে পারেনি যেখানে রিজিক হয়ে যাবে ভাবতেও পারেনি যে এখান থেকে আমার রোজগার ব্যবস্থা আপনি ভাবছেন যে দেশে তো এমনি ক্রাইসিস দেশে তো অভাবের শেষ নাই আর ওখানে কি কেমন করে রিজিক হবে দেখা গেছে দেশে গিয়েই সুখী আপনি সুতরাং কখনো হবেন না আর এক হুকুম হচ্ছে আল্লাহর যার আস্থা ভরসা করবে আল্লাহ তার জন্য বা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট আল্লাহ যার জন্য যথেষ্ট কোনো চিন্তা আছে এটা মুখে বললে হবে নবী মোহাম্মদ সাল্লি কে আল্লাহ রবুল আলমিন প্রথম দিকে এই আয়াতটা নাজেল হয়নি যতদিন ততদিন পর্যন্ত নবী সাল্লা কাছে সাহাবিরা এসে অফার করতেন যে আল্লাহ মোদিনাই প্রথম প্রথম হিজরত করে এসছেন দুঃশনও অনেক মক্কার কাফের দুশমন আর মদিনার চারিদিকে কাফের দুঃখ আবার মদিনার ভিতরে মোনাফের দুঃশন আছে এক দল আর মদিনার মধ্যে ইহুদি দুঃমন তিনটে বংশ আছে দুঃমনের অভাব আছে নবী করিম সাল্লাহিসাল্লাম এত বড় ব্যক্তিত্ব সাহাবিরা এমনি থেকে চলে আসতেন দৌড় দিয়ে যে আর আজকের রাত্রে আপনার জন্য আমি পাহারা দেব মানে সিকিউরিটির কাজ করব আপনি ঘুমান আর আপনার বাড়ির চারিদিকে আমি ঘুরছি এরকম বেশ কিছু রেবায়াত পাওয়া যায় হাদিস পাওয়া যায় তারপরে কোরআন একটি আয়াত নাজিল হলো ইয়া ইয়বী হাসব কাল্লাহ ইয়া নবী হে নবী হাসব কাল্লা আল্লাহ তোমার জন্য যথেষ্ট যেমনই এই আয়টা নাজেল হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম ওই লোকটিকে যেই লোকটি পাহারা দিতে এসেছিল সেই দিন তাকে বলে যে দেখো আল্লাহ বলেছেন যে হাসবো কাল্লা সুতরাং তুমি চলে যাও আর আমার জন্য পাহারা দিতে হবে না আমার সিকিউরিটির দরকার নেই জি হ্যাঁ আল্লাহ এখানে কি বলছে ওই শব্দটা আছে কি নেই অমাই এতওয়কাল আল্লাহে যে আল্লাহর ভরসা করবে আল্লাহ তার জন্য হাসবহু যথেষ্ট হবে নবীকে বলছেন হাসব আল্লাহ হাসব কাল্লা বলাতে নবী সাল্লাম সিকিউরিটিকে বাদ দিলেন যে কেউ আসবেন আমার বাড়ির পাহারা দিতে। কেউ আসবেন আমার কাছে পাহারা দিতে আমি এমনিতেই ঘুমাবো কারণ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা আল্লাহ কোরআনে কেনে বলে দিয়েছেন এবং সাদা কল্লা আল্লাহর কথা সত্য আল্লাহর কথাই কোনো রকমের অবাস্তবের কিছু নেই সমাজ ভাতের মণ্ডলী তার সাথে সাথে মনে রাখবেন যে সমস্ত রকমের পাপ থেকে বেঁচে থাকবেন কারণ আজকাল যে আর্থিক সংকট বা বালা মুসিবত বা অসুখ বিসুখ বা ধরেন পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ বা ছেলে মেয়েদের সাথে অশান্তি বা বাপ মায়ের সাথে অশান্তি হতে পারে যে আপনাদের গুণার কারণে নিশ্চিত গুণার কারণে যে গুণাগুলি হচ্ছে কিন্তু আমরা ভুরুক্ষেপ করছি না পরোয়া করছি না সুতরাং এই গুণাগুলো থেকে মুক্ত হতে হবে আর যখন গুণা থেকে মুক্ত হবেন তো বরকত আসবে আপনার জীবনে আর আপনার সংকট বা বিপদ আপদ দূর হবে যেমন কোরআন কেরমি মহান আল্লাহ ইসাদ করেছে আহাতাহান জনপদের লোকেরা দেশের মানুষরা আল্লাহ বলছেন দেশের মানুষরা যদি আমানু ইমান ঠিক করে নিত ওত্তাকাও আর পাপ মুক্ত হয়ে যেত মুক্ত হয়ে যেত লাফাতাহানা আলিম বারাকাতিম মিনাসামাই আকাশ থেকে বরকত সমূহের দ্বার খুলে দিতাম আল্লাহ বরকত সমূহ এক বরকত নয় বারা তা আল্লাহ বলছেন বরকুত খুলে দিতাম কিন্তু তাদের স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা বা সন্দেহ করা বা বাস্তবায়ন না করা এই হচ্ছে ইয়াহুদিদের জন্য অনেক হালাল নিয়ামতকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন করোনা কারিমে রয়েছে যে ইহুদিদের জন্য আল্লাহ কী করেছিলেন হালাল নিয়ামত যেগুলো আমাদের জন্য হালাল রয়েছে ইহুদিদের কী করা হয়েছিল হারাম করা হয়েছিল কিসের জন্য আল্লাহ বলছেন ফাবে জুলমি মিনাল্লাদিন হাদু ইয়াহুদিদের জুলম অত্যাচারের কারণে পাপাচারের কারণে হারাম না আলহিম তৈবা তিন তাদের জন্য পাক পবিত্র বস্তুগুলি অনেকগুলি হারাম করে দিয়েছিলাম লাহম যেগুলি আসলে তাদের জন্য হালাল ছিল আসলে তাদের জন্য কি ছিল হালাল ছিল কিন্তু তাদের বদমাইশির জন্য তাদের জুলম অত্যাচারের জন্য তাদের আল্লাহর হক মানুষের হক নষ্ট করার কারণে তাদের ওপর বহু হালাল তৈবাত পাক পবুত্রগুলি হারাম করে দিয়েছিলাম অবে সদিমান সাবাহা আর আল্লাহ রাস্তায় তারা বাধা প্রদান করত ওয়া তারা সুদ খুঁজছিল আজকে মুসলিমরা কাফেরদের মতোই সুদ খাচ্ছে মুসলিমরা কাফেরদের মতোই সুদি ব্যাংক ছাড়া মনে হচ্ছে চলতে পারবে না সুদি ব্যাঙ্ক ব্যাঙ্ক ছাড়া তাদের না দেশ আছে না তাদের সমাজ আছে না তাদের আদান প্রদান আছে সুদি কারবার সুদি কারবার সুদ খাওয়ার শেষ নেই আল্লাহর মুস্তান আল্লাহ বলছেন যে ইহুদিদের নিয়ামত কেড়ে নিয়েছিলাম হারাম করে দিয়েছিলাম এগুলিকে কি জন্য ওয়াখ জেহেমেররা বা তাদের সুদখর হওয়ার কারণে অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল ওয়াকলেহিম আমল্ নাসবিল বাতিল আর মানুষের টাকা পয়সা বেইমানি করতো আত্মসাত করতো ঘুষখর হয়ে গেছিল এ ঘুষ খেত সেজন্য আল্লাহরা বললাম তাদের ওপর এসব কিছু হারাম করে দিয়েছিলেন এছাড়া আত্মীয়দের সাথে সুসম্পর্ক করবেন আত্মীয়দেরকে যত দেখবেন যত খরচ করবেন তত বরকত দেবেন তুমি খরচ করো হ্যাঁ তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তার সাথে এটা বলতে হয় না আজকাল স্ত্রী আর ছেলে মেয়ের খরচের জন্য বলা লাগে না তোমার বাপ মা তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন তোমার খালাফুফু বিধবা অথবা তাদের প্রয়োজন রয়েছে যে কেউ হোক না কেন খরচ করেন আল্লাহর রাস্তায় দিনের কাজে দাওয়াতের কাজে ইসলামকে শক্তিশালী করার জন্য মানুষের হেদায়তের জন্য আনফে খরচ করো ইউন ফেক্লা আলাইক আল্লাহ তোমার উপর খরচ করবেন আল্লাহ তোমার উপর খরচ করবেন এসব কথা রসুল আল্লাহ সালামের সাহি সহি হাদিসে রয়েছে সুতরাং আত্মীয় স্বজনদের দেখাশোনা করবেন তাতে রুজিতে বরকত হবে আর তাতে বয়স বৃদ্ধি হবে শহীদ বখাজ হাদিসে রয়েছে এর সাথে সাথেই আলোচনা শেষ করছি মনে রাখবেন যে আল্লাহ রব্বুরা যা কিছু দিয়েছেন তাতে কল্যাণ রয়েছে সুতরাং তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আর মনে করবেন যে এটা আমার অনেক বড় নিয়ামত আমার চাইতির নিচে অনেকেই আছে তো আল্লাহ রবরেন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল যেন তার এই নিয়ামতকে নেকির কাজে তার সন্তুষ্টির কাজে তাকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করার ক্ষয় করার তৌফিক দান করেন জীবনটাকে যেন আল্লাহ রব্বুরা আমাদের সার্থক করেন আল্লাহ যেন আমাদের রিজিকে দান করবেন যতদিন দুনিয়া আল্লাহ রাখবেন সহি সালামত রাখেন এবং রিজিকে দান করেন আর যখন আল্লাহ নেবেন আল্লাহ যেন আমাদেরকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে নেন

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام المرسلين والحمد لله رب